ভক্তের নিকটে তিনি তো হরি, তিনি তো সেই কৃষ্ণ হরি তো তিনি যেমন অনন্ত অসীম বিশাল বিরাট ব্যাপক তার কথাও অনন্ত অসীম সেই নন্দনন্দন শ্রীকৃষ্ণচন্দ্র যিনি নিজ আস্বাদিত অপূর্ণ সেই বাঞ্ছা সেই বাঞ্ছাপূর্ণ নিমিত্ত শ্রেষ্ঠ পাত্র তথা ভক্ত তার ভাবকান্তি অঙ্গীকার করত উপনীত হয়েছেন উপস্থিত হয়েছেন এই শ্রীধাম নবদ্বীপে আর তার লীলা বর্ণন করছেন তারই চরণ অনুচর কৃপাভাজন নিত্য কিঙ্কর বৃন্দারণ্য নিবাসী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ চরণ তিনি গৌর নিত্যানন্দ লীলার সাক্ষাৎকার দিচ্ছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক মহাগ্রন্থ মহাগ্রন্থরত্নে আর এই গ্রন্থরত্নের সাক্ষাৎকার ক্রমে আমাদের সাক্ষাৎকার চলছে শ্রীমান মহাপ্রভুর মুখদ্গীর্ণ শিক্ষাষ্টকম সেই শিক্ষাষ্টকে আটটি শ্লোক বর্ণিত হয়েছে তার মধ্যে প্রথম শ্লোকই হলো চেতুদর্পণ আর্জনম ভবমহাদি নির্বাপনম শ্রেয়কৈরবচন্দ্রিকা বিতরণম বিদ্যাবধুজীবনম আনন্দাম্বুধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতস্বাদনম সর্বাত্মস্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম শ্রীকৃষ্ণ সংকীর্তন পরম জয়যুক্ত হোক এই সংকীর্তন যার দ্বারা চিত্তরূপী দর্পণ মার্জিত হয় তো সংকীর্তন কাকে বলে এটি আগে জানা দরকার সংকীর্তন বিষয়টা কি বলছেন বহুজনে মিলে খোল করতাল আদি সহযোগে যে কীর্তন হয় তাকে সংকীর্তন বলে এটা আমরা জানি সংকীর্তন বহুজন বহুজন মিলিত্বা বহুজনে মিলে খোল করতাল আদি সহযোগে যে কীর্তন হয় সেটাই সংকীর্তন তো এমনভাবে সংকীর্তন আমরা বুঝি আবার উচ্চস্বরে যে কীর্তন সেটিও সংকীর্তন সেটা বহুজনের কথা বলা নেই হরিদাস ঠাকুর প্রসঙ্গে চৈতন্য ভাগবতে বর্ণনা করেছেন বৃন্দাবন দাস ঠাকুর যে উচ্চস্বরে যে কীর্তন তাও হল সংকীর্তন কারণ যদি মানুষ জপ হয় মনে মনে যদি জপ করা হয় তাতে নিজের উদ্ধার কার্য হয়ে থাকে সম্পূর্ণ হয় কিন্তু জোরে জোরে উচ্চস্বরে যদি কীর্তন করা যায় তাতে নিজেরও কল্যাণ এবং সেই সমস্ত জীব যাদের জীব আছে কিন্তু উচ্চারণের শক্তি নেই শব্দ কথা বলতে পারে না এই যে পশু পাখি এমন অনেক জীবজন্তু আছে যাদের জিহ্বা আছে কিন্তু শব্দ শুধুমাত্র কোনো না কোনো শব্দ হয়তো বেরোয় ভাষায় সেটা রূপ দিতে পারে না কথা বলতে পারে না তো তাদেরও কল্যাণ হবে যাদের জিও আছে জানতে হবে তাদের কর্ণও আছে তো তারা অন্তত উচ্চারণ না করতে পারলো শ্রবণ তো করতে পারবে শুনতে তো পারবে তো তাদেরও কল্যাণ সাধিত হয় নিজের তো হয় আনুষঙ্গিকভাবে অপরেরও কল্যাণ হয় হরিদাস ঠাকুর নিজের মুখে বলেছেন জপিলে সে কৃষ্ণ নাম আপনি সে তরে উচ্চ সংকীর্তনে পর উপকার করে পরের উপকার হয় অতএব উচ্চ করি কীর্তন করিলে শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে। সর্বশাস্ত্রে এক এমনই বিধান আছে যে উচ্চস্বরে কীর্তনে শতধিক ফল তো পাইয়াও নরবিনে সর্বপ্রাণী না পারে বলিতে কৃষ্ণ নাম বাণী ব্যর্থ জন্ম ইহারা নিস্তরে যাহা হইতে বল দেখি কোন দোষ সেই কর্ম করিতে কেহ আপনারে মাত্র করয়ে পোষণ কেহ বা পোষণ করে সহ তাতে দোষ কোথায় কেউ নিজে নিজে নিজের পালন নিয়ে নিজে চিন্তা করে নিজেই উদ্ধারের জন্য চেষ্টা করে কেউ বা সমর্থবান সঙ্গে আরও শতজনকে সহস্রজনকে নিয়ে চলবেন বা তাদের উপকার করবেন এতে অসুবিধা কোথায় তাই দুই এতে কে বড় ভাবি বুঝো আপনে এই অভিপ্রায় গুণ উচ্চ সেই হরি নদীর তীরে যে হরিনদীর বাস করেন যার সঙ্গে হরিদাস ঠাকুরের এই কথোপকথন যিনি বলেছেন এটি মন্ত্র এটি শুধুমাত্র মনে মনেই জপ করতে হয় মন্ত্র কাকে বলে মননাত্রায়ত ইতিমন্ত্র অর্থাৎ চিন্তন করলে মনন করলে ত্রাণ পাওয়া যায় তাকে মন্ত্র বলে তাই মন্ত্রের বিশেষ বিধান জোরে জোরে চিৎকার করে করতে নেই অস্নাত অবস্থায় অশুচি অবস্থায় জপ করতে নেই তারপর ভিজা কাপড়ে মন্ত্রজপ করতে নেই তারপর পূর্ব বা উত্তর দিকে মুখ করেই মন্ত্র জপ করতে হয় শুদ্ধ বস্ত্র পরিধান পূর্বক স্নান আদি কার্য সমাধানের পর তিলক আদি ধারণ করতো এসব মন্ত্র গ্রহণের অনেক বিধি মন্ত্র যখন তখন যেমন তেমনভাবে করা যাবে না যে ট্রেনে বাসে চলতে ফিরতে এমনভাবে করা যাবে না মন্ত্র জপ করতে নেই তো তুমি যেই হরে কৃষ্ণ মহামন্ত্র করছো এটিও তো বেদে তো নিরূপিত হয়ে আছে এই মন্ত্র তো জপ করা এমন ভাবে কি করা যায় জোরে জোরে চিৎকার করে করছে যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আসলে হরিদাস ঠাকুরের সংকল্প তিনি তিন লক্ষ নাম জপ করবেন আর তিন লক্ষর মধ্যে প্রথম এক লক্ষ তিনি বাচিক জপ করেন অর্থাৎ জোরে জোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই রাম র আর ম উচ্চারণের দিকে একটু ধ্যান দেওয়া দরকার বিশেষ করে আমাদের বাঙালি হিন্দিতে হয়ে যায় রামা রামা আর বাংলায় হয়ে যায় রাম রাম বা রাম রাম এটা অকারান্ত শব্দ রাম এখন দ্রুততার সঙ্গে জপ করতে গিয়ে প্রভূত ভাবগ্রাহী আর আমাদের এই সাধন গৌড়ীয় বৈষ্ণব ভজন পদ্ধতিটাও ভাব প্রধান এই ভজনের যে ভাবল্লাসা রতি সেই কারণে দ্রুত উচ্চারণের সময় বা দ্রুত নাম করার সময় রাম হয়ে গেল। কিন্তু মাথায় রাখতে হবে যে ওটা রাম রাম নয় আর কৃষ্ণ কৃষ্ণ নয় অনেক সময় অনেক জায়গায় ষোলো প্রহর বত্রিশ প্রহর চৌষট্টি প্রহর কত নাম হয় একটু ভালো করে লক্ষ্য রাখলে শোনা মানে লক্ষ্য করলে বোঝা যায় যে কতটুকুনি কৃষ্ণ হচ্ছে আর কতটা কৃষ্ণ হচ্ছে কয়ে হস্যই হয়ে যায় বেশিরভাগ কয়ে হয় না একটু ভালো করে ধ্যান দেবেন কথাটা মিলে যাবে তখন কৃষ্ণ তো যাই হোক এই যে নাম এটি বেদের মন্ত্র আর সেটি এইভাবে উচ্চারণ হচ্ছে তিনি এক এক লক্ষ নাম বাচিক জপ করেন আবার এক লক্ষ নাম উপাংশু জপ করেন উপাংশু জপ কাকে বলে যেই জপ নিজে শোনা যায় এই রকম মন্ত্রটা এমনভাবে উচ্চারণ হচ্ছে যাতে নিজে নিজে শোনা যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি শুনছি এটাকে বলা হয় উপাংশু জপ একটি মানস জপ ওই উপাংশু জপও তিনি এক লক্ষ্য করেন আর হলো মানস জব মনে মনে চলছে এই তিন প্রকার জপে মানস জপ করতে সবচেয়ে কম সময় লাগে তার থেকে বেশি সময় লাগে উপাংশু জপ করতে আর বাচিক জপ করতে আরও বেশি সময় লাগে সেই কারণে এই তিন লক্ষ নাম জপ পূর্ণ করতে গিয়ে সারা দিনটাই কেটে যায় হরিদাস ঠাকুরের সারা জীবনের তো এটাই সংকল্প তার তিনি আর অন্যান্য অঙ্গগুলি যাজন বিশেষ করেনি দেখা যায় না তিনি একটা অঙ্গকেই ধরেছেন ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধ ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি সবগুলি অঙ্গ চৌষট্টি প্রকার ভক্তি অঙ্গের মধ্যে প্রধান বলা হয়েছে নববিধা ভক্তির কথা সেটি ভাগবতে প্রহ্লাদ মহারাজ নিজে মুখে বলেছেন আর পরবর্তীতে সেটিকে সহজ সরলভাবে বাংলার মহাজন শ্রীনিবাস আচার্য প্রভুর শিষ্য কবিরাজ অতি সাবলীলভাবে বলেছেন ভজ হুরে মন শ্রীনন্দনন্দন এই পদটি বলতে গিয়ে শেষে তিনি বলছেন শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাস পূজন সখিজন আত্মনিবেদন গোবিন্দ দাস রে এই যে নববিধা ভক্তির কথা বর্ণনা করলেন যে কোনো একটা অঙ্গ নিষ্ঠার সঙ্গে যদি যাজন করা যায় নিষ্ঠা হইতে উপজয়ে প্রেমেরও তরঙ্গ তাহলেই সেই প্রেম বা কৃষ্ণ ভক্তি লাভ হবে তার দৃষ্টান্ত আমরা অনেক দেখতে পাই মহারাজ পরীক্ষিত তার জীবনে অন্তিম ক্ষণে প্রায় উপবেশনে গঙ্গার তটে সমস্ত ঋষিমুনির আগমনে শুধুমাত্র শ্রদ্ধা সহকারে নিষ্ঠার সঙ্গে সাত দিন সাত রাত সুখদেব গোস্বামী মুখনি ভাগবতী কথাই শ্রবণ করেছেন নাকি উনি তীর্থে তীর্থে ভ্রমণ করেছেন নাকি বিভিন্ন তীর্থে স্নান দান জব, ধ্যান ইত্যাদি করেছেন এমন তো কিছু পাওয়া যায় না তিনি শুধু শ্রবণ করেছেন আর শ্রবণ করেই তিনি এই মরলোকে মৃত্যুর মাথায় পতাঘাত করে নিত্য ভগবত ধামে গেলেন তার এই প্রপঞ্চের পঞ্চভৌতিক শরীরটা নাই যাক যেটি গেলে আর ফিরে আসে না ওই নিত্য স্বরূপে ওই আত্মা সেটি নির্ধুত কষায় হয়ে নিত্য ভগবত ধামে পৌঁছেছেন তার বর্ণনা দিচ্ছে ভাগবত শুধু শ্রবণ করেছেন শুধু কীর্তন করেছেন খুব বর্ণন করেছেন ভগবানের গুণগান খুব বর্ণন করেছেন তিনি হলেন সাক্ষাৎ সুখদেব গোস্বামী পাগ তিনি ভগবানের প্রিয় হয়েছেন এমনই স্মরণ করেছেন নিরন্তর চিন্তন অখণ্ড চিন্তন ধ্রুবানুস্মৃতি তৈল ধারাবত এমন স্মরণ স্মরণাঙ্গ যাজনে ভগবানের কৃপা লাভী ধন্য হয়েছেন সাক্ষাৎ অসুর কুলতিলক হিরণ্যকশিপু নন্দন ভক্তরাজ প্রহ্লাদ তার এমনই স্মরণ যাহা যাহা নেত্র পড়ে তাহাই তার ইষ্ট স্ফুরে তাই তিনি স্তম্ভের মধ্যেও নিজ প্রভুকে দর্শন করেছেন আর এমন ভক্তের কথা সত্য করবার জন্য ভগবান সেই স্তম্ভ ভেদ করেও প্রকাশিত হয়েছে রূপে প্রকাশিত হয়েছেন আবির্ভূত হয়েছেন তো সে হল স্মরণাঙ্গ ভক্তি আর কিছু করেননি এই নয় বিশেষ মন্দির প্রতিষ্ঠা করেছেন অনেক লোক লস্কর নিয়ে সেবা পূজা আরম্ভ করেছেন তা তো নয় শুধু স্মরণ করছেন হরি সর্বত্র সমানা এমনভাবে তিনি স্মরণ করছেন চিন্তন করছেন সবসময় হরি স্মরণে হরিগুণ গানে এইভাবে নিরন্তর পাদসম্বাহনে লক্ষ্মীদেবী দেবী দাস্যে হনুমানজী বন্দনে পৃথু মহারাজজি এক একটি অঙ্গে এক অঙ্গ সাধে কি বা সাধে বহু অঙ্গ নিষ্ঠা হইতে উপজায়ে প্রেমেরও তরঙ্গ এক একটি অঙ্গ এক একজন যাজন করে তারা ভগবানের অতি প্রিয় হয়েছেন আত্মনিবেদনে বলি মহারাজ সর্বস্ব দিয়ে দিয়েছেন শুধু সর্বস্ব বলতে তার এই স্থাবর সম্পত্তি শুধু নয় নিজের দেহটাকে পর্যন্ত চরণে বিলিয়ে দিয়েছেন দুটি চরণে তার এই সমস্ত চতুর্দশ ভুবন চলে গেছে আর ছোট্ট যে চরণটি সেটি ধারণ করবার জন্য নিজের মস্তক পেতে দিয়েছেন এইভাবে আত্মসমর্পণে বলি মহারাজ ভগবানের প্রিয় হয়েছে তো এক একটি অঙ্গ যাজনে এক একজন ভক্ত তারা একেবারে উজ্জ্বলভাবে নক্ষত্রের ন্যায় অবস্থান করছেন আবার সমস্ত অঙ্গগুলি একসঙ্গে যাজন করে ভগবানের বড় প্রিয় হয়েছিলেন তিনি কে তিনি হলেন সাক্ষাৎ অম্বরীশ মহারাজ যার এক লক্ষ রানী থাকা সত্ত্বেও সহস্তে নিজে মন্দির মার্জন পুষ্পচয়ন তারপরে বাসন মার্জেন নিজে হাতে নিজে হাতে মালা গাচ্ছেন ঠাকুরের জন্য প্রস্তুত করছেন নিজে হাতে গম পেশাই করছেন মহারাজা আমাকে নিয়ে যে ব্যস্ত রাজকার্য করবে কখন তাই প্রভু নিজের সুদর্শনকেই আদেশ দিলেন তোমাকে এই রাজ্য পরিচালনা করতে হবে এমন ভাবে সমর্পণ করে দিয়েছেন প্রভুকে তো এমনই তো এত এত অঙ্গের কথা বলা হলো নটি প্রধান এই প্রধান অঙ্গগুলির মধ্যে অঙ্গি হল সংকীর্তন যেমন হাত পা চোখ নাক মুখ এগুলি সব হলো অঙ্গ হাতটা অঙ্গ হাতের আঙুলগুলি নখগুলি বলে প্রত্যঙ্গ অঙ্গ থেকে যেগুলি বেরোয় সেটা প্রত্যঙ্গ মাথাটা অঙ্গ মাথার মধ্যে যে কেশ চুল আছে সেটা আবার প্রত্যঙ্গ শরীরেরই অঙ্গ এগুলি অংশ তো যাই হোক এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু অঙ্গি যে কোনো একটি অঙ্গ হানি হয়ে গেলেও বা একটি দুটি চারটি অঙ্গ হানি হলেও দেহটি থাকে কিন্তু অঙ্গি যদি না থাকে দেহটি আর থাকবে না সেটি কোনটি বলে সেটি হলো আত্মা আত্মা হল অঙ্গি আর অন্যান্য হস্তপদ নেত্র কর্ণ এই সব হচ্ছে অঙ্গ অঙ্গি হলো আত্মা প্রাণ তো তেমনি এই সমস্ত শ্রবণ আদি এই যে নববিধা ভক্তি তার মধ্যে অঙ্গি হলো নাম সংকীর্তন আর সেই কারণে শ্রীজীব গোস্বামী পাদ তিনি বললেন নাম সংকীর্তন অপরিত্যাগেন স্মরণং কুর্যাত আমাদের ভগবানকে স্মরণ করতে হবে নিরন্তর ভগবৎ স্মৃতি স্মর্তব্য শততম বিষ্ণু বিস্মর্তব্য ন জাত উচিত এটাই হলো শাস্ত্রের সর্বশ্রেষ্ঠ বিধান সবসময় ভগবানকে স্মরণ করো বিধান কখনো ভগবানকে ভুলবে না নিষেধ এই হলো বিধি আর নিষেধ সর্বশ্রেষ্ঠ বিধি নিষেধ তো ভগবানকে কেমন করে মনে করতে হবে বলছেন তৈল ধারাবত জলের ধারা আর তেলের ধারা দুটোই ধারা কিন্তু দুটি ধারা ভালো করে লক্ষ্য করবেন জলের ধারার মাঝে মাঝে ছেদ হয় গ্যাপ হয় কিন্তু তেলের ধারার মধ্যে কোনো ছেদ নেই ওটি একেবারেই প্রথম থেকে শেষ পর্যন্ত একভাবেই পড়তে থাকে তো রকম তৈল ধারার মতো কারণ শ্রীমদ্ভাগবতে বর্ণনা করছেন মাহাত্ম প্রসঙ্গে যে ভগবত যে ভক্তি সেটি যেন অপ্রতিহতা হয় সবই পুংসাং পর ধর্মভক্তি রধক প্রতিহতা অহিতুক্রতিহতা জয়াত্মা সম্প্রসিদী ভক্তির দুটি বিশেষণ আছে দুটি তার লক্ষণ কি না একটা হচ্ছে অহৈতুকি আর আরেকটি হলো অপ্রতিহতা হয়তো কি মানে হেতু ছাড়া কারণ ছাড়া ভগবানকে ভালোবাসবো ভগবানের সঙ্গে সম্বন্ধ হবে কোনো কিছু কারণের জন্য নয় কোনো চাওয়া পাওয়ার জন্য নয় ছেলের চাকরি মেয়ের বিয়ে সাকসেসফুল অপারেশন এর জন্য নয় মকদ্দমা থেকে বেঁচে যাব যাত্রাটা শুভ হবে এর জন্য নয় এটা হেতু শূন্য কারণ ছাড়া এবং এটি নিরন্তর প্রয়োজন শেষ হয়ে গেছে আর তার সঙ্গে সম্বন্ধ শেষ হয়ে গেল রকম নয় এটি নিরন্তর তাই অপ্রতিহতা হতে হবে অপ্রতিহতা তাই বলছেন স্মরণ করতে হবে চিন্তন করতে হবে নিরন্তর সেই কথা অতি সাবলীলভাবে সরল আমাদেরই মাতৃভাষায় প্রেমভক্তি মহারাজ বর্ণন করলেন মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম যুগল বিলাস স্মৃতিসার সাধ্য সাধনে ইহাবই আর নাই সর্বতত্ত্ব এই বিধিসার তো স্মরণটা কেমন কেমন হতে হবে বলছেন কেমন এই স্মরণটা বলছেন এটাই হলো সার যেই দেহেতে যেই শরীরেতে স্মরণ নেই চিন্তন নেই স্মরণ মানে বিশেষভাবে নিজের ইষ্টের নাম রূপ গুণ লীলা চিন্তন তাকে স্মরণ বলে তো এই স্মরণ কার হবে না নিজের ইষ্টের ইষ্টকে ওই যে গৌর আর গোবিন্দ গৌরলীলায় সপার্ষদ মহাপ্রভু এবং ব্রজলীলায় রাধা মাধব এই যে ইষ্ট তাদের স্মরণ এই স্মরণটা নিরন্তর যে শরীরে থাকবে না সেই শরীরটা মৃতবৎ তাই বলছেন মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম যুগল বিলাস স্মৃতি সার তো অনেক কিছু স্মরণ আছে তার মধ্যে এই যে রাধা কৃষ্ণ প্রেম কেলি এই যে লীলা গান এই গানই হচ্ছে শ্রেষ্ঠ গান তার নিরূপণ করেছেন রায় রামানন্দ প্রসঙ্গে জীব কোন গান গাইবে জগতে তো গানের অভাব নেই কোন গান গাইবে বলে যে গান গাইলে শুনলে প্রকৃত হিত হবে কল্যাণ হবে মঙ্গল হবে সেটা হচ্ছে এই রাধাকৃষ্ণ গান রাধাকৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর জীবনে মরণে গতি আর নাহি মর জীব গাইবে কুসুমিত বৃন্দাবনে নাচত শিখিগণে পিককুল ভ্রমর ঝঙ্কারে প্রিয় সহচরী সঙ্গে গাইয়া যাইবে রঙ্গে মনোহর নিকুঞ্জ কুটিরে হরি হরি মনোরথ ফলিবে আমারে দুহুক মন্থর গতি কৌতুকে হেরবতী অঙ্গভরি পুলক অন্তরে চৌদিকে সখীর মাঝে রাধিকার ইঙ্গিতে সঙ্গে সঙ্গে স্বরূপে সেবার স্ফূর্তি শুধু গান গাইব না গানের সাথে সাথে সেবাও তো করবো কোন শরীরে এই শরীর তো গান গাইছে কিন্তু গুরুদেব দিয়েছেন যে অন্তঃচিন্তিত শরীর নিত্য গৌরের দাস আর রাধারাণীর দাসী যে স্বরূপটা দিব্য শরীর দিব্য স্বরূপ শ্রী গুরু চরণাম্বুজ কৃপা সিক্ত কলেবরম কিশোরী গোপবনিতাং নালা লঙ্কার ভূষিতম পৃথতঙ্গ কুচদন্দাং চতুষষ্ঠী কলান্বিতাম সেই শরীরে রাধা কৃষ্ণ প্রেম নিরন্তর তাদের চিন্তন এই হলো মনের স্মরণ প্রাণ সেবার ইচ্ছা কি চৌদিকে সখীর মাঝে রাধিকার ইঙ্গিতে চিরুনি লইয়া করে করি কুটিল কুন্তল সব বনাইয়া আচরবা বেঁধে দেব আমাকে রাধারানী ইঙ্গিত করেছেন সেবা করব। সেবক বা সেবিকার কি মূল্য যদি নিজের সেব্যের নিজের ইষ্টের সেবাই না করতে পারলো এই সেবাসুখ এই সেবা সম্পদ অত্যন্ত রহস্যময়ী এই সেবা শ্রীমান মহাপ্রভু জগজ্জীবকে করুণা করে প্রদান করেছেন এই তো অনর্পিত বস্তু খালি মুখে মুখে চিৎকার করলে তো হবে না অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলৌ কতজন বলবে বলছে কিন্তু সম্বন্ধ হয়েছে কি সেবার সুযোগ লাভটা হলো কি সেবা করতে হবে শুকনো কথায় কোনো কাজ হবে না অন্ত বাহ্যদেহ তো সেবা হলো কিন্তু দেহে এই পুরুষ শরীর নিয়ে পুরুষ অভিমান নিয়ে রাধা গোবিন্দের সেবা কোনো দিন হয় না যতই বড় মন্দির হোক আর বড় বড় বিগ্রহ প্রতিষ্ঠা হোক যতক্ষণ না রাধা কিঙ্করি ভাব অন্তরে না এসে স্থিত হয় গুরুদেবের নিকট থেকে সেই যে স্বরূপের জ্ঞান লাভ না হয় ততক্ষণ অন্য কিছু উপাসনা হতে পারে মহাপ্রভুর যে মহাদান রাধাগোবিন্দের সেবার অধিকার হবে না বাহ্য অন্তর রিহার দ্বৈত সেবন মনে নিজ সিদ্ধদেহ করিয়া ভাবন রাত্রি দিন চিনতে রাধা কৃষ্ণের সেবন এই যে রাধাকৃষ্ণ সেবা এটা এই স্থূল শরীরে নয় বাজ্য শরীরে শুধু নয় বাজ্য শরীরে তো শ্রবণ কীর্তন অন্তশ্চিন্তিত দেহে তার কথাই বলছেন ঠাকুর মহাশয় সেই চিন্তন নেই নিরন্তর প্রাণেশ্বরী কৃপাময়ী করুণাময়ীর সেবা কুটিল কুন্তল সব বিথারিয়া আচরব বিচিত্র কবরি। সেই দীর্ঘ দীর্ঘ কোকরানো চুল তা আমি আছড়ে দেব আর খোপা বাঁধব এখন নৈমিত্তিক লীল আরম্ভ হয়েছে গত পরশু থেকে বসন্ত উৎসব দশ দিন বসন্ত উৎসব হবে দশ দিন বসন্ত উৎসব হয়ে গেলে ছা এক মাস তিরিশ দিন হলি লীলা উৎসব হরি লীলা উৎসব হবে তারপর ছাব্বিশ দিন দোল উৎসব হবে এইভাবে চৌ ছেষট্টি দিন লীলা চলবে ক্রমে এবং সারাদিনে প্রতিদিন তো দুবার করে রং খেলা হয়ই সারা বছর বারো মাস কিন্তু বিশেষ বিশেষ কিছু দিন বাদ আছে যেমন জন্মাষ্টমী রাধাষ্টমী এসব গোবিন্দ লীলামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন তার দুটি অবদান দুটি অমৃত জগজ্জীবকে দিয়েছেন একটি গোবিন্দ লীলামৃত একটি চৈতন্য চরিতামৃত দুটি অমৃত গোবিন্দ লীলামৃত অতি কঠিন তাকে আবার সহজ সরল করে যদুনন্দন ঠাকুর করেছেন গোবিন্দ লীলামৃত রস ওটি বাংলা তো যাই হোক তো কিরকম চৌদিকে সখির মাঝে রাধিকা রিঙ্গিতে চিরুনি লইয়া করে ধরি কুটিল কুন্তল সব আচরব বনাইব এই ভাবে কেশপাস সুসজ্জিত করবেন অন্য নয় আমাকে করতে হবে আমি রাধা দাস এই অভিমান অমুকের বাড়ির ছেলে অমুক সম্পত্তির মালিক এই ক্ষণস্থায়ী অভিমান নয় যদি অভিমান করতে হয় এই অভিমান আমি গৌরের দাস আমি রাধারানীর দাসী আর এই অভিমানে আরো সেবা করব কি করব মৃগমদ চন্দন মৃগমদ মলয়জ সব অঙ্গে লেপব পরাইব মনোহর হার হ্যাঁ এত সুন্দর মনোহরের মনকে হরণ করার মতো গোবিন্দের মনও হরণ করে নেবে এমন সুন্দর একটি হার পরিয়ে দেব কখন পরাবো সাজানোর প্রসঙ্গ আসছে কেন এই যে এই নৈমিত্তিক লীলার কথা বলতে গিয়ে এই যে প্রাতলীলা অন্তে পূর্বান্ন লীলার একেবারে প্রারম্ভে সেই বৃন্দাবনে সাক্ষাৎ পৌর্ণমাসী দেবীর আজ্ঞায় সমস্ত ব্রজরমণীগণ তারা বৃন্দাবনে মদন দেবতার পূজা করতে গেছেন পূজার সামগ্রী সমস্ত নিয়ে বারো মাস এই সমস্ত লীলার নিত্য যে লীলা সেখানে তো সূর্য পূজার ব্যাপার পূর্বান্নলীলা শেষ হলে মধ্যাহ্ন লীলার শুরুতে কুন্দলতাকে সঙ্গে নিয়ে সহচরিগণকে সঙ্গে নিয়ে স্বামিনী তিনি সূর্য পূজার ছল করে ঘর হতে বেরোন অভিসারে তিনি প্রস্থান করেন তো এখন যে এই যে লীলা যেখানে সেই যে অপূর্ব বসন্ত উৎসবস্থলী বসন্ত ঋতুর বন সেখানে বৃন্দাদেবী সুসজ্জিত করেছেন সমস্ত কাননকে আমে বৃক্ষে বৃক্ষে সব নবনব মুকুল ধরেছে মুকুলে ভ্রমর গুঞ্জন করছে চারিদিকে কত পুষ্প প্রস্ফুটিত গন্ধে আমোদিত এই বৃন্দাবন যে বৃন্দাবনে ককিল ময়ূর সব তারা কুজন করে মুখরিত করে তুলেছেন নবনব পল্লবী সুসজ্জিত এইভাবে দেবী প্রতিটি বৃক্ষে এমনভাবে ওই হোলি লীলার হোলি খেলবার সামগ্রী দিয়ে পরিপূর্ণ করে রেখেছে অপ্রাকৃত বৃন্দাবন ওসব কল্পবৃক্ষ রসিকজন বলেন না বৃন্দাবন বন সোবনী অর নন্দ গাও স বংশী সো বট নহী কৃষ্ণ নাম বৃন্দাবনের মতো বন নাই কেন নাই বলে বৃন্দাবনের প্রতিটি বৃক্ষই হচ্ছে তাদের কাছে যা চাওয়া যাবে তাই পাওয়া যাবে বৃন্দা দেবী এই হোলি মহোৎসবের জন্য সমস্ত সামগ্রী সম্ভার সুসজ্জিত করেছেন গাছে এক একটা ফল হয় আর সেই ফলের ভিতরেই রাখা আছে রং রাখা আছে পিচকারি রাখা আছে জাতুপুটি এক ধরনের গালা তার ভিতরে গুলাল রাখা আছে আবির তাকে জোরে ছুড়লেই বাতাস লাগলেই ওটা ফেটে যাবে আর ফেটে গেলেই রঙটা চারিদিকে ছড়িয়ে যাবে আমি যাকে লক্ষ্য করে মারছি ছুটছি তার গায়ে একেবারে ভরে যাবে স্নান হয়ে যাবে রঙে ওর নাম জাতুস্পুটি বা জাতুপুটি তো এমন সমস্ত সামগ্রী সুসজ্জিত বৃন্দাবনে আর এইভাবে সেখানে দেবলোক থেকে আসবেন এক সঙ্গীত কলা দেবী তার সঙ্গে কথোপকথন ইত্যাদি ইত্যাদি তারপর কলা বলে রাধারানীর এক সখী এই গানের বিষয় নিয়ে অনেক কথো কথা হবে সেখানে কত রকমের বিনা কত রকমের ভাগ একটি ঋষভ স্বর বা গান্ধার কেমনভাবে সেটি কত ভাগে ভাগ করে গাওয়া যায় এইসব নিয়ে অনেক কথা হবে আর সেই সময় বৃন্দা দেবী বলবেন যে ললিতা আদি সখীগণ তারাও বিভাগ করতে সমর্থ আর সাক্ষাৎ এই যে দেবী এসেছেন দেবলোক থেকে ইনিও সমর্থ তবে ইনার ইনি যেগুলি বলছেন এটা ব্রহ্মার সৃষ্টি আর যেটুকুনি এই সৃষ্টির মধ্যে আছে সেগুলি উনি বলছেন আর এই ললিতা আদি সখীগণ্জ যা বর্ণন করতে সমর্থা তা হলো ব্রহ্মা সৃষ্টির বাইরে তাই এনারা যা বলছেন এটাও সঠিক এইসব কথোপকথন হয় এইভাবে শব্দ করতে করতে হই হই করতে করতে কৃষ্ণ বলরা কৃষ্ণ সুবল মধুমঙ্গল আদি মধুর রসে আশ্রিত ভক্তগণ এই সখাগণকে সঙ্গে নিয়ে হই হই করতে করতে সেই বনের দিকেই আসছে তা শ্রবণ করে বৃন্দা দেবী এগিয়ে গেলেন কিসের শব্দ কারা আসছে আর সকাসঙ্গে সুসজ্জিত হয়ে সমস্ত হলি খেলোনাদি খেলন আদি সমগ্র সামগ্রী সঙ্গে নিয়ে ব্রজজনরঞ্জন নন্দনন্দন শ্রী গোবিন্দ আসছেন দেখে সেই সংবাদ সখীগণের নিকটে জানান আর তা শ্রবণ করে চন্দ্রাবলী আদি সখীগণ যারা কিনা বিপক্ষা এমন সমস্ত সঙ্গে আদিও আছে তারা সকলেই এগিয়ে যায় কিন্তু রাধারানী ললিতা আদি সখীগণকে সঙ্গে নিয়ে মদন পূজার নিমিত্ত পুষ্প চয়ন করতে থাকে বর্ণন করছেন তারপরে পরস্পর মধুমঙ্গল সেখানে এসে উপস্থিত হয় এবং মধুমঙ্গল নিষেধ করেন ফুল চয়ন করতে তারপর এই উভয় পক্ষে কৃষ্ণ তাদের সখাগণের সঙ্গে উপস্থিত হয় আর রাধারানী আদি সখীগণ তারা উপস্থিত হয় উভয় দলের মধ্যে তুমুল সমর যুদ্ধ আরম্ভ হয় রং যুদ্ধ এইভাবে যখন রং খেলা হয় সখাগণ সব পালিয়ে গেছে ভয়ে পালারে পালারে সুবল গোয়ালিনী খেপেছে এসব আপনারা জানেন ভালো এমন সমস্ত মহাজনগণ আস্বাদন করে লিখেছেন লীলা কীর্তন সত্যি হচ্ছে সাধনার অনেক চরম বিষয়বস্তু এটি শ্রবণ করতে গেলে আগে সদ্গুরুদেবের চরণে আশ্রিত হয়ে স্বরূপ প্রাপ্ত হয়ে নিত্যস্বরূপের যারা সাধনা করেন আমার তো মনে হয় তারাই এই সমস্ত কীর্তন শ্রবণের অধিকারী আর আজকাল সেগুলি না হয়ে সেই কারণে দিনে দিনে সব বিকৃতকরণ হয়ে যাচ্ছে মহাজনগণ অনেক উচ্চের জিনিস দিয়ে গেছে এসব ঘাটে লোকের কাছে বলার জিনিস নয় বরং ভাগবত কথা বলা যায় কিচ্ছু জ্ঞান নেই একেবারে অজ্ঞ অন্ধ তারা এসে শুনুক বসুক এসব শুনুক প্রথম একবারে প্রাইমারি থেকে কথা আরম্ভ কিন্তু এই লীলা মহাজনগণ মহাপ্রভু চরণ অনুচর ভক্তগণ যা দিয়েছেন একেবারে ঊর্ধ্বস্তরের কথা এত তো মনে হয় আমার চন্ডীদাস বিদ্যাবতী পরবর্তীতে জ্ঞানদাস দাস গোবিন্দ দাস যে সমস্ত পদ পদাবলী তো যাই হোক এরপর কি হল না কৃষ্ণ কৃষ্ণচন্দ্র পরাজিত অতঃপর বৃন্দাদেবী ভোজন করালেন এই তারপরেই বেশভূষা করতে হবে সাজাতে হবে তখনই তো রাধা দাসীর রাধা কিঙ্করির সুযোগ এসে গেছে এবার স্বামিনীর সেবা করার সুযোগের অপেক্ষা থাকতে হবে কিং করো কিং করি। কিঙ্করি মানে দাসী তো এই কিঙ্করি শব্দের অর্থ হলো করমি কি করবো সবসময় তটস্থ কখন যে সেবা করতে হবে তার জন্য প্রস্তুত এই সেবাটাই তো এই ভজনটা কি সেটা তো সেবাই ভজ ধাতু সেবায়াম তো এখানেও সেবা সাধক শরীরেও সেবা আর সিদ্ধ শরীরেও সেবা সাধনে যে ধন চাই সিদ্ধ দেহে তাহা তো চাওয়াটাকে ঠিক করে নিতে হবে তাহলে ঠিক ঠিক হবে চাওয়াতে গন্ডগোল হয়ে গেলে পাওয়াতে গন্ডগোল হয়ে যাবে হয়েছে না ধ্রুব মহারাজে এসেছিলাম বাবার কোলে বসবো বলে সিংহাসনে বসবো বলে কিন্তু সব বাবার বাবাকে যখন দেখে ফেলেছি সর্বেশ্বরেশ্বর শ্রী গোবিন্দ দর্শন হয়ে গেল যখন তখন আর কিসের কি চায় তাকে পেলে আর কি পাওয়ার বাকি থাকে ভগবান বলছেন এত সুন্দর তুমি স্তুতি করলে আমি তো বড় দো বলো কি বর নেবে প্রভু কাঁচ খুঁজতে গিয়ে মনি পেয়ে গেছি আর কাঁচের কি অপেক্ষা ওটি তো কাঁচের মতো মনি পেয়েছি অর্থাৎ তোমাকে পেয়ে কিন্তু তাকে নিতেই হয়েছিল যেহেতু তার চাওয়াটাই ছিল প্রথমে বছর হাজার তাকে রাজত্ব করতে হয়েছিল সিংহাসনে বসতে হয়েছিল তো যাই হোক সাধনেও আনন্দ সিদ্ধিতেও আনন্দ এ হলো ভক্তির পথ অতি সরস জ্ঞান কিংবা কর্ম যোগ এই সমস্ত মার্গ কখনো এই সুখ দিতে সমর্থ নয় ভক্তিতে এমন সুখ আছে অন্যান্য মার্গতে যদি কিঞ্চিত ভ্রান্তি ভুল হয়ে যায় সঙ্গে সঙ্গে ধপ করে পতন হয়ে যায় কিন্তু ভক্তিপথ এখানেও সাবধানতা অবশ্যই আছে কিন্তু তাকে আবার নতুন করে নয় যেখানে এসে তার কোনো ভ্রান্তিজনক কারণে আটকিয়ে গেল পরবর্তীতে আবার সেখান থেকে শুরু হবে এই নয় নতুন করে আবার তাকে করতে হবে ভক্তির পথ এমন তো যাই হোক সেই ভক্তি নববিধা আর তার মধ্যে মুখ্য এই সংকীর্তন আর সংকীর্তনের কথা বলতে গিয়ে স্মরণের কথা এসেছে কিন্তু স্মরণটা করতে হবে এই হরি হরিনামেরই সঙ্গে শরীরেতে আমি নাম করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কিন্তু মনে সব চিন্তা হচ্ছে মনে যদি এই চিন্তাগুলিকে না রাখা যায় অন্য চিন্তা বসেই যাবে অন্যান্য জাগতিক যার সঙ্গে আমার দিন রাত সম্বন্ধ সেই সব চিন্তাগুলি এসে উপস্থিত হবেই মন শুধু শুধু থাকতে চায় না মন চিন্তা করে তো অন্য চিন্তাকে হাটাতে গেলে আপনাকে এই চিন্তাগুলিকে আনতে হবে জোর করে হলেও আনতে হবে এটা পদ্ধতি প্রথম প্রথম অত্যন্ত কষ্ট হয় অভ্যাস করতে কিন্তু এটা একবার অভ্যাসে দাঁড়িয়ে গেলে তখন ধীরে ধীরে ওটা অতি সহজ হয়ে যায় তখন অন্যান্য কাজের মধ্যেও আপনার মন ঠিক ওইখানে চলে যাবে এখন তো মহাপ্রভু ওইখানে আছে এখন তো আমার এই সেবা এখন তো রাধারানী ওইখানে তাহলে আমার তো এখন এই সেবা ইত্যাদি এই সমস্ত আপনি আপনি চলে যাবে মন কিন্তু বসাতে সময় লাগবে অনর্থগ্রস্ত জীবের এটা অতি সহজ কথা নয় এটা সাধন সাপেক্ষ তার সঙ্গে কৃপা সাপেক্ষ চিত্ত চিত্তশুদ্ধির অপেক্ষা এই জন্যই তো চেতদার পর মার জনম সাত্রী যে বিশেষণ দিয়েছেন প্রথমটি হচ্ছে চৈতন্য দর্পণ মার্জনম চিত্তরূপী দর্পণটাকে মার্জন করতে হবে চিত্তরূপী দর্পণ মার্জন করতে গেলে এই জগতের জাগতিক সমস্ত বস্তু মার্জনের জন্য অনেক কিছু উপায় আছে অনেক কিছু বস্তু আছে কিন্তু চিত্তরূপী দর্পণটা মার্জন কেমন করে হবে বলছেন তার জন্যই হরি নাম হরি যথেষ্ট তা নিরন্তর হরি নাম কি হলো না মৃগমদ মলয়জ সবঙ্গে অঙ্গে লেপ অব মনোহর হার চন্দন কুমকুমে তিলক বনা সুধাকর ঠিক হয়েছে তো স্বামিনীর ললাটে সিঁদুরের বিন্দু দিলাম সিঁদুরের টিপ তার চারিদিকে চন্দনের বিন্দু দিয়েছি সাজাচ্ছেন লীলামৃতে কবিরাজ গোসাইবাদ বলছেন আর সিঁদুরের বিন্দুর মাঝখানে একটা ছোট্ট করে কস্তুরির বিন্দু দিলাম এর নাম হলো কামযন্ত্র তিলক এইভাবে তিলক করে দিলাম আমার স্বামী আমার প্রাণেশ্বরী তবই বাসমি তবই বাসমি তবই বাসমি ন সংশয় তয়াবিনা নজিবামি ভাবে সাজিয়ে দিয়েছি সব গুরুদেব গুরুদেবীর ইঙ্গিতে নিজের মন গড়া নয় নিজে নিজে আমি অনেক জানি এটা বাহাদুরি করবার জন্য নয় ওখানে কোনো কথা নই শুধু ইঙ্গিতে বুঝিব সব কাজে ওখানে ইঙ্গিত হবে ইঙ্গিত করে দিয়েছেন সর্বোপরি রূপমঞ্জরী আর তারই আনুগত্যে সমস্ত মঞ্জরিগণ আমার গুরু গুরুমঞ্জরি আর গুরু গুরুমঞ্জরি আমাকে আদেশ করেছেন আর সেখানে আমি আমার প্রাণেশ্বরীকে এইভাবে সাজাচ্ছি নীল যতনে পরাওব পায়ে দিব রতন মঞ্জিরে ভৃঙ্গারের জলানি চরণ চিকুরে চিকুর মানে চুল চরণটা মুছিয়ে দেব। অর্থাৎ ওই যেমন করে স্পঞ্জ করে স্পঞ্জের দ্বারা জলটাকে শুষে নেওয়া হয় না আমার চুলগুলো তো লম্বা লম্বা আমাকে দেখতে কেমন এ সংসারে যতই সে অপদার্থ কুৎসিত হোক না কেন গুরুদেব যখন তাকে রাধা দাসী স্বরূপ জানান তখন কিন্তু ওই কুসিত নয় সে রাধারানীর মতনই তারও দীর্ঘ দীর্ঘ চুল আর সেই চুল দিয়ে চরণের উপরে যে জলে সিক্ত হয়ে গেছে ভিজে গেছে সেই কেশ দিয়ে আস্তে আস্তে করে চেপে চেপে তুলে নিতে হবে জলটা মুছিয়ে দিলাম এইটা সেবা প্রাণ ঢালা সেবা অতীব রহস্যময়ী সেবা এখানে দায় পড়া সেবা নয় কতক্ষণে দুটো দেব ঘন্টাটা বাজাবো তারপরে শয়নটা দিয়ে তালা দিলেই আমার কাজ ছুটি এমন নয় প্রাণের সেবা তারপরে কি করব। কুসুম কমল দলে সেই যে বিছাও পরিশ্রম তো হয়েছে এবার আম্র কাননে রাধারানী বিশ্রাম করবেন সেখানে নিভৃত কুঞ্জে বিছানাটা করতে হবে কি দিয়ে বিছানা বৃন্তগুলিকে ফেলে দিয়ে শুধু পাপড়িগুলো নেব সুগন্ধি পুষ্পে আর তা দিয়ে আমি শয্যা রচনা করব। তাতে প্রাণেশ্বরীকে শুয়েছি আর সখাগণকে সঙ্গে নিয়ে কৃষ্ণ একটু দূরে গেছে আর সেখানেও শুয়ে পড়েছে যেই তারা ঘুমিয়ে পড়েছে কৃষ্ণ সব তো এই লীলাকে পরিচালনা করছেন কৃষ্ণ সেখান থেকে উঠে চলে আসেন আসলে প্রাণেশ্বরী যেই নিবৃত নিকুঞ্জে আছেন সেখানে এসে তিনিও বিলাসান্তে শয়ন করেন এইভাবে যখন তারা শুয়ে পড়বে আমি কি করব। আমরা নবদ্বীপেই চাদর শাল সোয়েটার এখনো ব্যবহার করছি এখন বৃন্দাবনে যান এর থেকে অনেক বেশি ঠান্ডা কিন্তু অপ্রাকৃত বৃন্দাবনে বলে বনের ভিতরে কোনো ঠান্ডা নেই যোগমায় এমনই সৃষ্টি করে রেখেছে যতটুকুনি ঠান্ডা আছে তা হলো গৃহের ভিতরে এই জন্য রাধারানী প্রাতকালে যখন স্নান করবেন এই শীতে তখন কিন্তু সাধক দাসী ঈষৎ উষ্ণ জল দিয়েই সাজিয়ে রাখবে স্নান করার জন্য সকালবেলা স্নানটা রাধারানী ঘরে করে এখন তো রাধারানী বাপের বাড়ি আছে আগে জেনে নিতে হবে বছরের কখন কোথায় রাধারানী থাকে কারণ রাধারানী যেখানে থাকবে সেখানে তো আমি থাকব ঠাকুরমশাই কি বলছেন আর কি কবে হেন দশা হবে মোর আর কি এমনও দশা হব কবে বৃষ ভানুপুরে আহিরি গোপের ঘরে তনয়া হইয়া আমার কবে পানি গ্রহণ হবে বসতি করিব কবে তাই তো আমার বিয়েও হবে আমার শ্বশুর বাড়ি আছে আমার স্বামী আছে আমার শ্বশুর শাশুড়ি আছে তোমরা তো পেয়ে গেছো মায়েরা আমাদের এখন তপস্যা করে সেগুলো চিন্তান করতে হবে একদিন যদি আমরা পাই যেদিন অপরাধ চলে যাবে নির্ধুত কষায় হবে আত্মাটা নিরুপাধিক হবে সেই আত্মা যেদিন এই আহিরি গোপের ঘরে জন্মগ্রহণ করবে করতে তো হবেই সৎগুরুদেবের পাদ পদ্ম লাভ হলে ঠিক ঠিক বস্তু প্রাপ্ত হলে হতে হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই করিয়ে ছাড়বে এক জন্ম পরে হোক আর কোটি জন্ম পরে হোক হতে হবে এটাই গতি এটাই প্রাপ্তি তো যেখানে রাধারানী শ্বশুর বাড়ি সেখানে আমারও শ্বশুরবাড়ি মানে আমার মানে এখানে মনে করবেন না এই আমি ব্যক্তিটি এই ব্যসা শুনে বসে আছে তার কথা বলা হচ্ছে আমি বলতে এখানে সবার যারা এখন স্ত্রী শরীরে আছে তাকেও চিন্তা করতে হবে আমি পুরুষ মহাপ্রভুর যখন সেবা করব তখন আমি এই রকম স্ত্রী নই আমি মহাপ্রভুর দাস এটাই তো মহাপ্রভুর দান আমি গৌরের দাস এই ভাবনা নিয়ে গৌরের সেবা করতে হবে এখন যার যখন রাধাগোবিন্দের সেবা হবে তখন আমরা দাসী মায়েরাও দাসী হবে আর ছেলেরাও দাসী সকলকেই দাসী চিন্তন করতে হবে যেমন তেমন চিন্তন নয় গুরুদেব জানিয়ে দেবেন এই স্বরূপ এইভাবে কুসুম কমল দলে সেই যে বিছাও অব স্বয়নও করাবো দোহাকারে ঘুমিয়ে গেছে দুজনা আর ঘুমিয়ে গেলে সাধক দাসী কি করবে বলছেন ধবল চামর আনি মৃদু মৃদু অব ছরমিত দুহুক শরীরে ঘেমে গেছে দুজনা সাদা চামড় এনে মৃদু মন্দ বিজন আর তাদের এই পরিশ্রম দূর করব অপনদন করব। আর কি করব, সেবা এখনো শেষ হয়নি নিজের স্বরূপে ফুর্তিতে সেবার কি আকাঙ্ক্ষা বলছেন এখনো সেবা কি সেবা বলছেন সম্পুট করি সম্পুট বলতে কৌট সোনার কৌট বদনে পানটা কেমন করে সাজাতে হবে এটা শিখতে হবে না গোবিন্দ লীলামৃত রস বর্ণনা করছে পাকা স্বর্ণবর্ণের মিষ্টি পান পান অহিলতা ভালো শুদ্ধ ভাষা হচ্ছে অহিলতা পর্ণ এই পান যাকে আরেকটি ভাষাও বলে তাম্বুল আরেকটি ভাষা বলে বিরা এর নাম বাংলা কেন যে মানুষ বাংলা ছেড়ে আরো অন্যান্য ভাষা নিয়ে ব্যস্ত হয় জানি না তো যাই হোক এই স্বর্ণবর্ণের মিষ্ট পান এবার তাতে সুপারি দিতে হয় সুপারিটা কেমন হবে বলে দুধেতে ভেজাতে হবে তারপরে আমলকির পাতার মতো পাতলা পাতলা করে আমান্য করতে হবে বানাতে হবে আমলকির পাতলা পাতলা অত সুকমল সুকমল কৃষ্ণ রাধারানীর দন্ত পঙ্ক্তি বড় বড় হলে কষ্ট লাগবে না দুধে ভেজানো হবে আবার খুব পাতলা পাতলা করে আমানি করতে হবে তারপরে ছত্রিশ প্রকার মশলা দিতে হবে তারপরে তাম্বুল সুসজ্জিত হবে এর এমনি ব্যাপার গুরুদেব দিয়ে দিলেন একটা সেবা কিন্তু সেই সেবার পরিপাটিটা কেমন সেটি তো জানতে হবে এগুলোই তো এগুলো সাধক থাকবে কি নিয়ে সাধকের এগুলোই তো সম্পদ আর এগুলো নিয়ে আছেই বলেই তো তারা ওই নিবৃত সকলের থেকে দূরে কত দূরে কারোর সঙ্গে কোনো সম্বন্ধে না আছে একটা ফোন না আছে কোনো যোগাযোগ ব্যবস্থা পরিক্রমা করতে করতে পৌঁছেছি কোথায় না নন্দগ্রাম থেকে তিন কিলোমিটার দূরে ব্রজবাড়ি গ্রাম অর্থাৎ যেই সময় যে সময় অক্রুর কৃষ্ণ বলরামকে নিয়ে চলে যাচ্ছে বৃন্দাবন থেকে সেই সময় ব্রজগোপীগণ যে ক্রন্দন করেছিলেন ক্রন্দন করতে করতে চোখের জলে একটা কুণ্ড হয়ে গেছিল সেই কুণ্ডের নামই হলো ব্রজবাড়ি গ্রামটার নাম ব্রজবাড়ি ব্রজবাড়ি কুণ্ড পাশে কুণ্ডের পাশে এক বাবা থাকেন প্রায় চুরাশি পঁচাশি নব্বইয়ের মধ্যে বয়স বলে সেই বাবা বলছেন আমরা গেছি খুব আনন্দিত কারণ প্রায়শ বাঙালি লোক তো দেখা যায় না আসে গ্রামের ব্রজবাসীরা আর একটু ঘন জঙ্গল জঙ্গল আছে তো সেই বাবার বলছেন বাবা এখানে পঞ্চাশ বছর ধরে আছি কোনো কারোর সঙ্গে যোগাযোগ নেই কিছু জানিও না বুঝিও না আপনারা কোথা থেকে আসছেন তো সঙ্গে যারা ছিলেন তারা তো বেশিরভাগ ব্রজবাসী আর এই অধম বলছে যে নবদ্বীপ ধাম খুব আনন্দিত হয়েছে কারণ গৌর তো তারও সেব্য খুব আনন্দিত হয়েছেন তো এই রকম সকলকে ছেড়ে সবকিছু সূত্র ছিন্ন করে আছে কি নিয়ে এত বছর একটা দুটো বছর পঞ্চাশ বছর কাটিয়ে দিয়েছে কি নিয়ে আছে এই সম্পদ নিয়ে আছে মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম যুগল বিলাস স্মৃতিসার এটাই সাধ্য এটাই সাধনাসার সাধ্য সাধন এই ইহা বই আর নাই কিন্তু এই স্মরণটা করতে হবে চিন্তনের সঙ্গে আমাদের গুরুদেব বলতেন কিরকম যেন এই যে হরি নাম হলো ছানার মতো হরি নাম ছানার মতো কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না বোঝানোর জন্য দৃষ্টান্ত দিচ্ছেন হরি নাম কেমন বলে ছানার মতো কিন্তু দিন শুধু ছানা মুখে দিয়ে দেখবেন তার কি কোনো স্বাদ আছে আপরে বা কি একটা বস্তু ও কিন্তু বলবর্ধক পুষ্টিবর্ধক শক্তিবর্ধক সবই কিন্তু চিনি ছাড়া ছানা মিষ্টি ছাড়া ছানা মুখে ভালো লাগে না একটু মিষ্ট জাতীয় দ্রব্য দরকার একটু মিশ্রি একটু গুড় কিছু একটু তো লাগবে বলছেন ওই মিষ্টি দ্রব্য চিনিটাই হলো চিন্তন স্মরণ যেমন শুধু ছানা ভালো লাগে না চিনির অপেক্ষা চিনি মিশিয়ে নিলে অতীব স্বাদু হয় তেমনি শুধু হরি নাম নয় হরিনাম করতে করতে চিন্তন ভগবানের স্মৃতি চাই স্মৃতিকোণগুলি প্রথম প্রথম প্রাথমিক স্তরে ভক্ত যখন প্রথম আসে এত তো সংবাদ জানা নেই তার কিন্তু অভ্যাস তো প্রথম থেকেই করতে হবে তো তখন চিন্তন করবে মহাজনের সেবিত নিত্য বিগ্রহ এবং প্রভুর লীলার সমস্ত ধাম শ্রীগুরু গুরুদেব বৈষ্ণবগণ যাদের তিনি সেই নবাগত ভক্ত শ্রদ্ধা করেন তাদের চরণাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত চিন্তন করুক এই স্থূল শরীরেরই চিন্তা করুক চিন্তন করে করে হরিণ অভ্যাসটা হোক মহাজনের সেবিত বিগ্রহে চিন্তন হোক এইভাবে চিন্তন করতে করতে চিন্তন করার অভ্যাস হবে তারপরে যেই গ্রন্থ পাঠ আরম্ভ হয়েছে ভক্তমাল ভক্ত তারপর চৈতন্য ভাগবত আদি সেই সবগুলি চিন্তন করতে করতেই আরম্ভ হোক করা হোক নাম। কিন্তু চিন্তন করতে হবে শুধু শুধু নয় একটি হলো শাসঙ্গ ভজন আরেকটি হলো অনাসঙ্গ ভজন সাসঙ্গ ভজন বলতে যেখানে স্মরণের সঙ্গে হরি নাম চলছে সেবা চলছে নামটাও তো সেবা সর্বশ্রেষ্ঠ সেবা তো সাসঙ্গ করতে হবে অর্থাৎ তার স্মরণে আর অনাসঙ্গ অনাসঙ্গ হচ্ছে ওই যে টিভিও দেখছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যাঁ তিলক বড় বড় মোটা মোটা তিলক আমাদের প্রাচীন ময়াপুরী দেখতে পাওয়া যায় এদিকে আছে নাকি না থাকবে নিশ্চয়ই নবদ্বীপ বলে কথা কিরকম মোটা তিলক বড় বড় মালা হাতে জপের মালাও দেখছি কি বলে তাসে দানটা দেওয়া হচ্ছে ঠিক মতো নাকি তাসের দান দেওয়া দেখছি কি আশ্চর্য এতেই তো জন তাদের বলার আরও বেড়ে যায় এমন নয় মদীয় গুরুদেব কখনো এই হরিনাম নিয়ে জপ করতে করতে যে চলতে চলতে হাঁটতে হাঁটতে হরিনাম করা একেবারেই পছন্দ করতেন না আসনে বসে নাম করতে হয় তো প্রথম স্তরে সাধককে যদি প্রথমেই বলা যায় ও তো ঘুমিয়ে উলটিয়ে পড়েই যাবে কারণ অনর্থগুলি তো আছেই লয় বিক্ষেপ আদি তো প্রথম স্তরে একটু চলতে চলতে করুক একটা নির্দিষ্ট জায়গার মধ্যে করুক এক একজনের দেখা যায় বিশেষ করে গিরিরাজ পরিক্রমা করার সময় আমাদের যে শিক্ষা গুরুদেব ছিলেন যার কাছে একটু আমরা যেতাম উনি এটাকে খুব অপছন্দ করতেন এমনভাবে জোরে জোরে মালাটা দুলছে মালার থলি মাথা থেকে এ মাথা এটা সদাচার নয় ওইটা তো রাসস্থলী যত গোপী তত কৃষ্ণ তার মধ্যেই এই কীর্তন চলছে এইভাবে একজনের সঙ্গে মধ্যে ধাক্কা লাগছে কষ্ট হচ্ছে ওটা তো অতীত গোপনে আদরে যত্নের বস্তু এখন যার যেই ভাব পৃথক পৃথক জনে জনে ডেকে তো আর বলা উচিত নয় করছে যার যেই ভাব সেই সর্বোত্তম কিন্তু যখন নিরপেক্ষভাবে যদি বিচার করা যায় কেউ যদি জানতে চায় তখন বলতে হবে দেখেন না কত রকম রঙের মালার ঝোলা আসলে মালার থলিটা কি সেটাই তো চিন্তন করা হচ্ছে না ওটা যে রাসস্থলী আর রাসস্থলী সবসময় সহস্র দল শুভ্র পদ্মের মতো ওটা যে সাদা হওয়াই উচিত ওটা যে অন্য কালার রঙের হওয়া উচিত নয় এটুকুনি তো বলা হচ্ছে না জানা হচ্ছে না রং রং চিকচাক ঝিকঝাক কত ভালো লাগছে আর কিনে নিচ্ছি রকম তাতে আবার এখন আবার চেন সিস্টেম চাবিও থাকবে মোবাইলও থাকবে আবার টাকাও থাকবে কত পদ্ধতি সুবিধা এসে গেছে এগুলি সবই ষড়যন্ত্র চক্রান্ত যার এটা যুগ সেই যুগের চক্রান্ত তথাপি সার কারণ এই যুগে হরি হরিনাম আছে তাই সদ্গুরুদেবের শ্রীচরণে আশ্রিত হয়ে এই ছোট ছোট সদাচারগুলি আগে কোনোটাই ছোট নয় এই সদাচারগুলি শিখতে হবে জানতে হবে এমন ভাবে। কনক সম্পুট করি কর্পুর তাম্বুল ভরি যোগাইব দোহার বদনে অধর সুধারসে যতনে সেবা সেবাকে দেবে শ্রী গুরু করুণা সিন্ধু লোকনাথ দীনবন্ধু মুই দিনে কর অবধান আমার দিকে একটু দৃষ্টি দাও ঠাকুর মহাশয় বলছেন নিজ গুরুদেবকে শ্রী গুরু করুণা সিন্ধু লোকনাথ দীনবন্ধু দিনে কর অবধান আমরা আসব জনং শ্লোকে কিছু চাই না কিন্তু সাধক বড় চতুর সে কি চায় বলছেন রাধা কৃষ্ণ বৃন্দাবন প্রিয় নর্ম সখীগণ নরোত্তম মাগে এই দান কি চাইতে আর বাকি রাখলো এই জাগতিক বস্তু চাই না যার সঙ্গে চিরকাল সম্বন্ধ থাকবে না এসব বস্তু চাই না চাই এমনই বস্তু যা পেলে আর হারাতে হয় না তা হল রাধা কৃষ্ণ তা হল বৃন্দাবন আর এই সখীগণ সখীগণ না থাকলে লীলার পুষ্টি শ্রীবৃদ্ধি হবে না এমন আনন্দ বর্ধিত হবে না সুখময় সুখময়ীকে আনন্দ প্রদান করবে কে যদি সখীরা না থাকে আমি তো সেবার ভূমিকায় থাকব। সেবা করব মাত্র তো ভাবে চিন্তনের সঙ্গে যে হরি নাম সেটাও সংকীর্তন এমন সংকীর্তন জয়যুক্ত হোক যার দ্বারা চিত্ররূপী দর্পণ মার্জিত হবে দর্পণ মানে আয়না যাকে ভালো কথায় বলে মুকুর রাই কনক ও কাঁতি মুকুর মুকুর মানে দর্পণ আয়না চেত দর্পণ মার্জনম চিত্ররূপী দর্পণ মার্জিত হবে মাজার প্রশ্ন আসছে কেন নোংরা আছে নাকি বলে নোংরা আছে বলেই তো কথা কেন আছে কিসের জন্য আছে বলে ভুল করেছি তাই আছে। ভুল কখন করলাম বলে অনাদিকাল থেকেই ভুল করেছি ভগবান যেমন অনাদির আদি গোবিন্দ জীব অনাদিকাল থেকে কৃষ্ণকে ভুলেই আছে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি মায়া তারে দেয় সংসার দুঃখ সংসারটা সুখের স্থান নয় এটা দুঃখের আলয় শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বলছেন দুঃখালয়ম অশাশ্বতম সংসারের দুটি বৈশিষ্ট্য একটি দুঃখের আলয় আর একটি অনিত্য এই দুটি বৈশিষ্ট্য সংসারের এই যে একে কি বলা হয় বলে দেবালয় মানে দেবতা যেখানে আছে এটা দেবালয় ওটি কি বলে পুস্তকালয় ওটি কি বলে বস্ত্রালয় ওটি বাসনালয় এইরকম কত আলয় আমাদের জগতে দেখতে পাওয়া যায় তাই না আর এক একটি আলয়ে সেই সেই বস্তু কত শত প্রকার বইয়ের দোকানে একরকমের বই থাকে নাকি ঔষধালয়ে এক রকমের ওষুধ আছে কি চাই আপনার বাসনালয় কত রকমের বাসন হাতা গামলা বালতি সারাশি যা চাই সব পাওয়া যাবে ওটা বাসনালয় তো সংসারটার নাম কি বলে দুঃখালয় আপনি বস্তালয়ে গেছেন আর বলছেন একটা স্টেনলেস স্টিলের চামচ দিন তো হবে আরে মশাই ওই যে বাসনায় যান আপনি কি বড় বাজারে দেখিয়ে দেবে যে পাশের দোকানটা বাসনে যান এই দোকানে বলছেন কেন এটা কাপড়ের দোকান কিন্তু আশ্চর্য এই দুঃখের আলয়ে আমরা সবাই কিন্তু ক্রেতা কি কিনতে চাই বলে সুখ সুখালয়ম সুখালয়ে না গিয়ে দুঃখালয়েতে সুখ খুঁজে বেড়াচ্ছে কিনতে চাই একজন অপরের কাছ থেকে শুধু সুখ চায় চাইবেই নাই বা কেন এটা তার ভুল নয় এটা তার সংস্কার স্বাভাবিক বৃত্তি কারণ সুখ থেকেই তো উৎপন্ন সুখেরই অংশই তো তার মধ্যে আছে সেই শান্তি আনন্দের অংশই তো আছে মামই মাংস জীব লোকে ভগবান নিজ মুখে বলছেন যে এই সমস্ত জীব লোকে আমারই অংশ আছে তিনি পরমাত্মা স্বরূপ আর তারই অংশস্বরূপে সমস্ত জীবের মধ্যে আত্মারূপে আছে কিন্তু সেই জীব ভুল করে ফেলেছে অনাদিকাল থেকেই ভুল করেছে কৃষ্ণ বহির্মুখতার দোষে আর তাই জন্যই দুঃখালয় এসেছে অনিত্য এই সংসারে এসে উপস্থিত হয়েছে এখন উপায় কি উপায় হলো অতি সত্তর এই নামের আশ্রিত হয়ে নামাশ্রয়ী হয়ে নামকে গ্রহণ করা আশ্রয় করা নাম কীর্তন করা নাম কীর্তন করতে হবে যত নাম কীর্তন করা যাবে তত চিত্তরূপী দর্পণ মার্জিত হবে সাধনের প্রথম দরকার চিত্ত চিত্তশুদ্ধি যেমন পূজা করতে বসলে প্রথমে ভূত শুদ্ধি করতে হয় ভূত শুদ্ধি না হলে পূজা করার কোনো অধিকার নেই অর্থাৎ তুমি দেবতার পূজা করবে আগে চিন্তা করো আমি রক্ত মাংসের একটা ভান্ডার নয় মলমূত্রের ভাণ্ডার নয় আমিও দিব্য দিব্য শ্রীহরি দেবতা দেবতা হয়ে তারপর দেবতার পূজা ওই জন্য কর্মকাণ্ডে ব্রাহ্মণেরা প্রথমে ফুল নিয়ে নিজের মাথায় একটু গুঁজে দেয় আমি দেবতা হলাম এবার আমার ঠাকুরকে পূজা করছি তো বলবার তাৎপর্য এটাই চিত্তরূপী দর্পণ মার্জন করতে হবে দর্পণ প্রতিবিম্ব প্রদান করে আয়না যত আয়নার নিকটে আমি যাব তত নিজের প্রতিবিম্ব নিজের প্রতিবিম্বকে পরিষ্কার রূপে দেখতে পাবো এটাই তো আয়না আমাকে দেয় ওই জন্যই তো দর্পণের কাজ কিন্তু মনে করুন বন্যা ধুলো পড়ে গেছে অনেকদিন সেই ঘরে ঢুকিনা বড় আয়না আছে তো কি করবেন আয়নার কাছে গিয়ে ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করেন এই তো দেখা যাচ্ছে এখন যদি আয়নাটা এই বন্যা নবদ্বীপের লোক সবাই বেশিরভাগ কেউ কেউ বাইরে থেকে এসেছেন নতুন নতুন তো জানেন নবদ্বীপে বন্যার কিরকম অভিজ্ঞতা তারাহুড়ো সব নিয়ে গেছি আয়নাটাই নিয়ে যায়নি জল এসে গেছে ঢুকে গেছিল আয়নাটা তো পরেই ছিল আর পলি পড়ে গেছে এখন মুছলে হবে না ওকে ধুতে হবে সাবধানে ধুতে হবে তারপরে পরিষ্কার করে মুছে আমি আবার দেখার কাজে ব্যবহার করলাম তাহলে প্রথমের থেকে একটু বেশি সময় লাগলো কাদা ছিল যেহেতু আমার আর আয়নার মাঝখানে ব্যবধানটা কাদা হয়েছে এবার যদি মনে করুন একটি বিদেশ থেকে আয়না আসছে খুব দামি সেই আয়নাটা কেমন করে এসেছে বলে ভিতরে শোলা দিয়ে বাইরে কাঠের ফ্রেম দিয়ে এমন কায়দায় প্যাকিং করে আসছে যাতে ভেঙে না যায় বাইরে থেকে আসছে তো সেটাকে আপনি হুড়পাট করে জল ঢেল ঢেলে দিলে তো আর হবে না তাকে অতি সন্তর্পণে ধীরে ধীরে ওই কাঠগুলোকে সরাতে হবে বাটালি দিয়ে খুলতে হবে খুলে খুলে তারপরে আপনি আয়নাটাকে পেলেন বাহ সুন্দর এটা আরেকটু সময় লাগলো কারণ আপনি আর আয়নার মাঝখানে কাঠ এসে দাঁড়িয়েছিল সরাতে একটু বেশি সময় লাগলো প্রথমে ছিল ধুলো তারপরে আসলো কাদা তারপরে এসেছে কাঠ এবার মনে করুন আয়না আছে এক প্রান্তে আমি আছি অপর প্রান্তে মাঝখানে বিশাল বড় একটা পাথর আমার ওই আয়নাটা দরকার কি করতে হবে বলে ধীরে 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 বড় ওই এখনকারের যে জেসিবি নাকি গাড়িগুলো বলে ওগুলো এনে ভেঙে তো তাড়াতাড়ি সরানো যাবে কিন্তু আয়নাটা তো ভেঙে যাবে সেই কারণে ওই বড় কিছু করা যাবে না বোম ব্লাস্ট করে পাথর সরানো যাবে না তাকে ছোট ছোট করে ওই হাতুড়ি ছেনি দিয়ে টুকরো টুকরো করে কেটে কেটে সরাতে হচ্ছে সময় আরও বেশি লাগছে কারণ আমার আর ওই দর্পণের মাঝখানে পাথর এসেছে যে দর্পণের যে স্বভাব প্রতিবিম্ব প্রদান করা সেটা সর্বাবস্থাই আছে কিন্তু ব্যবধান হচ্ছে আমার সঙ্গে দর্পণের কখনো ধুলো কখনো কাদা কখনো কাঠ কখনো পাথর যেমন যেমন ব্যবধান তেমন তেমন সময় লাগছে তো মাদ্রিস জনের ওই চিত্তরূপী দর্পণের উপরে একটা বড় পাথর আছে তাই কৃষ্ণ নামের যে স্বভাব যে নাম লইলে প্রেম দেয় বহে অশ্রুধার তা হচ্ছে না ওই অপরাধ সেই যে কৃষ্ণ নামে ওই চিত্তরূপী দর্পণের উপরে এসে উপস্থিত হয়েছে এই সমস্ত কাষ্ঠ পাথরের মতো এমন ব্যবধান একে সরাতে হবে তাই এগুলি সব সরিয়ে দেবে পরিষ্কার করে দেবে কে বলে নাম চেত দর্পণ আর এ হলো প্রথম বিশেষণ তারপরে বলছেন ভব মহা দাবাগ্নি নির্বাপনম দাবাগ্নি মানে কি দাবানল এই সংসারটাই হলো দাবানল বিশ্বনাথ চক্রবর্তী পাদ গুরুবন্দনা করতে গিয়ে বলছেন সংসার দাবানল লীড় কারুণ্য ঘনা ঘনত্বম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ন বন্দে গুরশ্রী চরণার বৃন্দম এই রূপী দাবানলে পড়ে গেছি বাইরের থেকে আগুনের অপেক্ষা নেই বনে আগুন লাগানোর জন্য গাছে গাছে ঘষা লাগলেই আগুন জ্বলে যায় আগুন জ্বললে গাছগুলো যদি শুধু পড়ে তা নয় ওই গাছে আশ্রয়ী কত পশু পাখি তারাও ঝলসে যায় মারা যায় কত পালিয়ে যায় এমনই তো দশা হয় তো অশান্তি এই যন্ত্রণা এই দুঃখ বাইরের জনকে দিয়ে কি বোঝানো যাবে দেখেন না একই পরিবারের মধ্যে ভাইয়ে ভাইয়েই হয়ে গেল হ্যাঁ এমন হলো যে একটা গাছ বাবা মা মরে যাওয়ার পর ভাগাভাগি হয়ে গেছে এটা তোর সীমান এটা আমার সীমানা এখন ওই বড় ভাইয়ের গাছটা ছোট ভাইয়ের বাড়িতে পাতা ফলে পাতা পরে বড় ভাইয়ের জায়গার গাছটা পাতাটা পরে ছোট ভাইয়ের বাড়িতে আর সেটা নিয়ে অশান্তি দেখবেন জল নিয়ে কত কিছু ড্রেন নিয়ে তোমার বাড়ির ছায়া কেন পড়ে তোমার গাছের ছায়া কেন এখানে পড়ে সেই নিয়ে অশান্তি এখানে পাতা পড়েছে সত্য ঘটনা বলছি সঙ্গে সঙ্গে সেদিন কোনো সবার তো সবসময় মুঠ সমান থাকে না তা সে এসে কাছ থেকে এসেছে গরিব দুঃখীর বাড়ি বিশেষ ধনী ব্যক্তি নয় আর অমন সময়ে ঝগড়া আরম্ভ করেছে ওই ওই পাশ থেকে চিৎকার করছে রোজ রোজ ঝাড় দিয়ে আমি মরবো তারা গাছের ফল নেবে আর আমাকে পাতা ঝাড় দিতে এরকম ঝগড়া করছে সঙ্গে সঙ্গে সেই বাড়ির সেই বাড়ির ছোটো ভাই বড়ো ভাইয়ের কাছে গিয়ে বড়ো ভাই এসে বসেছে মাথার মধ্যে কাটারি হয় না দাও কুপাচ্ছে ষাট বার কুপিয়েছে মাথার উপরে এটা তো একটা দৃষ্টান্ত এরকম কত আছে বলতে হবে না আপনার একটু আমরা সবাই চিন্তা করলে বুঝতে পারবো এগুলি তো তবুও বাইরের কথা নিজের ভিতরেই আছে কাম ক্রোধ লোহ লোভ মহ মদ মাশ্চর্য সরর রিপু তাদের যে অত্যাচার তারা যেভাবে যন্ত্রণা প্রদান করে এই তো দাবানল বাঁচার উপায় কি বলছেন এগুলিও এগুলিও দূরীভূত হবে এই নামের দ্বারা সে কথা বলতে গিয়ে প্রবদানন্দ পাঠ আজকে মহাপ্রভু মহাপ্রভু অনর্থগ্রস্ত জীবের মতো প্রার্থনা করছেন সাধারণ এই সংসারে জ্বালায় দগ্ধীভূত জীবের যা দশা আজ মহাপ্রভু যেন সেই দশাতে নেমেছেন আসলে ভগবানের ভগবত্তার বিকাশ তখনই হয় যখন এমনভাবে নিচে নেমে আসেন যিনি আত্মকাম যিনি আত্মারাম এমন ভগবান ভক্তের প্রীতিতে ভালোবাসাতে কত দূরে নেমেছেন বলে ঘরে গিয়ে গিয়ে চুরি করে খায় চুরি করাটা কি ভালো কাজ প্রশংসনীয় চুরি করছেন এত নিচ কাজ করছেন কেন শ্রুতি স্মৃতি যারা নিরন্তর স্তুতি করছেন বেদ আদি সমস্ত আগম নিগম শাস্ত্র যার স্তুতি করে থাকে তিনি এমন হীন কাজ করছে চুরি করছে বলে এটা তাকে করানো হচ্ছে সে করবে কি তাকে করাচ্ছে কে করাচ্ছে বলে ভক্তের প্রেমটাই কারণ সেই সেইসব ব্রজরামাগণ ব্রজের সে সমস্ত গোপীগণ তারা যখন থেকে গাই দোয়াচ্ছে যখন থেকে দধি মন্থন করছে প্রত্যেকটা মুহূর্তে কৃষ্ণের চিন্তাই করছে সখাদের নিয়ে এইভাবে ঢুকবে এইভাবে মটকিটা কলসিটা নামাবে এইভাবে গোল হয়ে ঘিরে ঘিরে বসবে এইভাবে জানলার ধারে বসে নিজেরা খাবে বাদরদের খাওয়াবে সব চিন্তা মিশিয়ে দিয়েছে ওই মাখনের সঙ্গে ভগবান তো মা ভাবগ্রাহী সব মিশিয়ে দিয়েছে ওই ভগবানের সামনে গৌড় গোবিন্দের নিকটে ভোগ লাগালে থালাটা দিলে তবে ভোগ হয় তা নয় মনে রাখবেন যখন থেকে আমার চিন্তা হয়েছে আজকে ঠাকুরের এটা দিয়ে ভোগ হবে ওই যখন থেকে বাজার থেকে আনা হচ্ছে বা গাছ থেকে পারা হচ্ছে আজকে ঠাকুরকে এটা করে দেব চিন্তা ঢুকে গেছে প্রত্যেকটা কোনায় কনায় আর যতটা চিন্তা ঢুকে গেছে ভগবান ওই ভোগের সামগ্রীর মধ্যে কতটা চিন্তা মেশানো আছে ওটা তুলে নেবেন তিনি সার অসার বস্তু কেন গ্রহণ করতে যাবেন এর মধ্যে সার কি আছে কি দিচ্ছ ওটা ব্যাপার নয় কেমন করে দিচ্ছ সেটাই ব্যাপার সেই জন্য কোন এক নবাগত দাম্ভিক কোন এক ভক্ত সিদ্ধ গৌর কিশোর দাস বাবার নিকটটি অপরাহ্ন কালে এসে উপস্থিত হয়েছেন আর কথা প্রসঙ্গে বাবার কাছে জানাতে চান যে আমিও প্রসাদ ভজি ঠাকুরকে ভোগ লাগিয়ে প্রসাদ পাই তো তিনি তো সিদ্ধ স্তরের সাধক তিনি তো বোঝেন তিনি বললেন বাবা কি দিয়ে ভোগ হলো আরে বাবা আজকে মুগ ডাল সোনা মুগ ডাল হয়েছে সোনামুখী মুগ ডাল আচ্ছা ওটাই আমি বেশি ভালোবাসি আর তার সঙ্গে সজনের ডাটা দিয়ে আলু পোস্ত হয়েছিল ওটা আমার খুব প্রিয় আর বাজারে মর্তমান কলা পেয়েছি ওটা ভোগ লাগিয়েছিলাম আর এটা সেটা হয়েছিল এমন করে বাবার নিকটে বলছেন বাবা বললেন বাবা সব তো তোমারই ভোগ হলো তোমার ঠাকুরের আর কি ভোগ হলো নিশ্চয়ই আত্মবত সেবাতে প্রিয় বস্তু ঠাকুরকে অর্পণ করতে হয় কিন্তু সর্বাগ্রে এটা ভেবে নিতে হবে আমার প্রিয় মানে ওটা তার থেকেও বেশি আমার প্রভুর প্রিয় এই ভাবনায় প্রধান ঠাকুরকে দিয়ে তারপরে গ্রহণ করতে হয় সবটাতে যদি আমি আমি ভাবটা থাকে ঠাকুর কোনটা গ্রহণ করবে সবই তো দূষিত হয়ে গেছে ওটা ওটা দোষ এরকম অনেক রকম দোষ হয়ে যায় বাজারে ফুলকপি বাঁধাকপি বিক্রি হচ্ছে বলছে কি বলে হাতির মাথা কপি তো নয় যেন হাতির মাথা এরকম অনেক সময় বিক্রির সময় বলে ওটা দোষ হয়ে গেছে ওটা নেওয়া যাবে না ওটা বাক্য দোষে দুষ্ট রুটি করতে গিয়ে বলে ফেললো ফুটবলের মতো ফুলেছে বলে ওটা দেওয়া যাবে না ঠাকুরকে ওটা বাক্য সে দুষ্ট এগুলি সদাচার তো বলবার তাৎপর্য যে এটাই চিত্ত চিত্তশুদ্ধি এর নামের দ্বারা হবে চেতদর্পণ মার্জনম, আর ভব মহা দাবাগ্নি নির্বাপনম এই সংসার সংসাররূপী দাবানল দূরীভূত হবে যে দাবানল অর্থাৎ মনে নিজের নিজের ভিতরেই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য অবস্থান করছেন যদিও আজ মহাপ্রভু অনর্থগ্রস্ত জীবের মতো তিনি প্রভুর কাছে প্রার্থনা করছেন নিজ মুখে সে কথা বর্ণন করছেন এখানেই ভগবত্তার বিকাশ হয়েছে বিস্তার লাভ করেছে কি বলছেন যে আমি এই সংসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি সংসার রূপী আগুন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে মহাপ্রভু যিনি সংসারে দুঃখী জীবের একমাত্র আশ্রয়স্থল তিনি আজকে এই কথা বলছেন আসলে আপনি আচরি ধর্ম জীবের শিখায় আপনে না আচরিলে জীবে শিখানো না যায় তাই নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন তিনি বলছেন মহাপ্রভুর এই যে মহাবদান্ন করুণার কথা বলতে গিয়ে সাক্ষাৎ তার চরণের অনুচর কাশীর পণ্ডিত যিনি পূর্বে যিনি পূর্বে বেদান্তবাদী নিরাকার নির্বিশেষ জ্যোতির উপাসনায় ব্রহ্ম উপাসনাতেই ছিলেন নিরন্তর যার মুখে উচ্চারিত হতো চৈতন্য চৈতন্য তত্ত্বমসি সর্বম খিতম ব্রহ্ম অহম ব্রহ্মস্মি তিনি মহাপ্রভুর করুণাধারায় সিক্ত হয়ে সাননা করচেন সংসার দুখা জলধো পতিতস্যা কামকরধাদী নকরমকরাই কবলি করিতস্যা দুর্঵াসনা নিগনিতস্যা নিরাস্রযা চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম সংসার রূপী সমুদ্রে সংসার সিন্ধু 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 বলতে সমুদ্র সিন্ধুর যেমন তার একুল থেকে অকুল দেখা যায় না আর সিন্ধুর মধ্যে যেমন অথৈ জলরাশি আর সিন্ধুর মধ্যে যেমন নিরন্তর তরঙ্গ ঢেউ আর ঢেউ সংসারের মধ্যেই সমস্ত বৈশিষ্ট্যগুলি আছে সংসার বলতে শুধুমাত্র মাতা পিতা স্ত্রী পুত্র সকলকে নিয়ে থাকার নাম যে সংসার তা নয় ওটি তো ছোটো কথা বলা হলো সংসার শব্দের অর্থ হলো যে সংসারতে এতে সংসার যেটিকে বহু প্রচেষ্টার দ্বারাও ধরে রাখা যায় না তার নামই সংসার আজকে যদি ষাট বছর বয়স হয় আগামীকাল যোগ একদিন ষাট বছর একদিন এর নাম সংসার নদীর জলের মতো যেই জলটা বয়ে গেছে আর ফিরে আসবে না এই আমাদের নবদ্বীপের গঙ্গার মতো এখানে জোয়ার ভাটা দেখা যায় না এই রকম সংসার রূপী সমুদ্র সংসার সমুদ্রের মধ্যে জীব এখন হাবুডুবু খাচ্ছে সংসার দুঃখ জলধৌ দুঃখের সমুদ্র মহাপ্রভু সমুদ্র কিন্তু তিনি প্রেমের সমুদ্র প্রেম সিন্ধু গোড়ারায় কিন্তু এই সংসারটা হলো দুঃখের সমুদ্র সংসার দুঃখ ও তাতে পড়ে গেছি পতিতস আচ্ছা পড়ে গেছো চিৎকার করছো কেন সাঁতরে চলে যাও না বলে যাবো কি করে দুর্বাসনা নিগরী দুর্বাসনা দুর্বাসনারূপী নিগরের দ্বারা রজ্জুর দ্বারা আমি বাধা কেমন দুর্বাসনা দুর্বাসনাকে জানতে গেলে আগে বাসনা জানা দরকার বাসনা বলতে বলি এই দেহ দহিকাদি বস্তুর তার রক্ষণাবেক্ষণের জন্য তার স্থিতিকালের জন্য যা যা প্রয়োজন তাকে বলা হয় বাসনা আর একটু শরীরে প্রয়োজন আর নিদ্রার জন্য একটু স্থান দরকার দুটো কম্বল লাগবে লজ্জা নিবারণের বস্ত্র লাগবে শীতের জন্য শীতের বস্ত্র লাগবে ইত্যাদি এইগুলি বলছে হচ্ছে বাসনা মাথা গোজার জন্য একটা জায়গা লাগবে এটা বাসনা এটা প্রয়োজন এতে যত না বন্ধন হবে তার থেকে বেশি হবে দুর্বাসনাতে আসলে কি দুর্বাসনা বলে একটা বাড়িতে এখন হচ্ছে না একটা কলকাতায় থাক দিল্লিতে একটা থাক ওখান থেকে বৃন্দাবন কাছাকাছি একবার এখানে ফ্লাইটে উঠবো কলকাতায় এই বাড়ি থেকে বেরিয়ে আর দিল্লিতে নামবো ওখানে একদিন থেকে তারপর বৃন্দাবন চলে যাব বলে এর নাম দুর্বাসনা হ্যাঁ গো বহুদিন তো ব্যবসা করছি কত কি লাভ লোকসান হলে একটু বলো যিনি ব্যবসা করছেন শেঠজি তার হিসাব রক্ষক নায়েবকে বলছেন দেখতে সে তো অনেকক্ষণ ধরে হিসাব নিকাশ করে বলছেন বাবু যা বলবো আপনি আনন্দ ধরতে পারবেন না আরে বল কি বললে আপনার যা এখন জমেছে আপনার তেরো পুরুষ বসে খাবে কথা শুনেই উনি তো একবারে মূর্ছিত হয়ে গেছে আমি জানি তো সহ্য করতে পারবে না এটা আনন্দের কথা তেরো পুরুষ বসে খাবে মানে কম চোখে মুখে জল টল দিই বাতাস টাতাস করে বাবু ওঠেন ওঠেন এখন ঠিক আছে বাবু হ্যাঁ ঠিক আছে দিন এবার আমাকে পুরস্কার দিন এত সুন্দর খবর দিলাম কিসের জন্য বলে এই যে এত সুন্দর সংবাদটা দিলাম তেরো পুরুষ বসে খাবে বলে এটা সুন্দর সংবাদ বলে সংবাদ শুনে তো আপনি নিজেকে ধরতে না পারলেন না মূর্ছিত হয়ে গেলেন বলে ওর জন্য নয় তাহলে কিসের আমি এই চিন্তা করতে করতে মূর্ছিত হয়ে গেলাম যে তেরো নম্বর পুরুষ তো নিশ্চিন্তে চলবে কিন্তু চোদ্দো নম্বর পুরুষের কি হবে সেটা চিন্তা করে আমার মাথা খারাপ এখন আরও রোজগার করতে হবে আরও রোজগার করতে হবে তারপরে বলে এর নাম দুর্বাসনা নিজে হয়েছে ছেলের হয়েছে নাতির হয়েছে এখনো শেষ নয় নাতির ঘরের পুঁতিটা কি খাবে এর নাম দড়িটাকে দেখা যায় না বটে বটে অদৃশ্য কিন্তু বড় শক্তিশালী এই দুর্বাসনারূপী দড়ি দিয়ে বাধা তাই তো সাঁতরে যেতে পাচ্ছি না এত চিৎকারের কারণ কি বলে সমুদ্রের মধ্যে পড়ে আছি মশাই সমুদ্রের ভিতরে থাকে ভয়ঙ্কর সমস্ত জন্তু আছে তিমি কুমির তারা সব কামড়ে কামড়ে খাচ্ছে বলছে কাম ক্রোধ লোভ মোহ এরাই হচ্ছে সব এক একটি বড় বড় হাঙর কুমি নক্রম করই কবলী এমন বিপদগ্রস্ত জীবের কেউ সহায় নেই গো কেউ সহায় নেই কে আছে বলছে একমাত্র অবলম্বন চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বন একমাত্র মহাপ্রভুর শ্রী চরণী হচ্ছে অবলম্বন শ্রী গৌর গোবিন্দ রাম শ্যামের চরণী হচ্ছে একমাত্র অবলম্বন প্রবোধানন্দ সরস্বতীবাদ এই কথা বলেছেন আবার শ্রীমদ ভাগবতের কথা গান করতে গিয়ে বলছেন তমাদি দেবম করুণানিধানম তমালবর্ণং সুহিতা অবতারম অপার সংসার সমুদ্র সেতুম এই সংসারের আরেকটা নাম হলো অপার অপার মানে যার এপার থেকে ওপার দেখা যায় না তাই জন্য তার নাম পারাবার অপার সংসার নাই পার জার মানে এপার থেকে ওই পাটা দেখা যায় না তাকে অপার বলে তো অপার সংসার এই যে সমুদ্র পার হওয়া যায় না কিন্তু যাওয়া যাবে যদি ভাগবতরূপী সেতুর উপরে ব্রিজ আছে একটা একটি ব্রিজ আছে সেতু আছে সেটি কি না শ্রীমৎ ভাগবতরূপী সেতু এই সেতুকে যদি অবলম্বন করা যায় অনায়াসে এই সংসার সমুদ্র পার হওয়া যাবে আবার বলেছেন যখন গর্ভস্তুতি হচ্ছে দেবতাগণ শিব ব্রহ্মা আদি সমস্ত দেবতা একত্রিত হয়ে গর্ভগত গোবিন্দের যখন স্তুতি করছিলেন তখন বলেছেন যে যারা এই ভগবানের কথাকে আশ্রয় করবে তাদের নিকটে এই সংসাররূপী সমুদ্রটা একটা গরুর বাছুরের খুরের সমান ছোট্ট হয়ে যাবে গোস্পদে তুলল তুল্য হয়ে যাবে আর একটা গরুর পায়ের ক্ষুর কতটুকুনি বড় তার এপার থেকে ওপারে যেতে কি কষ্ট হয় কখনোই নয় সংসার সমুদ্র এত বিশাল সেটি তার কাছে ছোট্ট হয়ে যায় এমনই ভাগবতের মহিমা সেই জন্য বলেছেন নির্বৃত্ত উপগীয় মানাত ভবৌ সধাত সত্র উত্তম শ্লোক গুণানুবাদাত পুমান যেতে বিনা পশুকনাথ এই জন্য যারা পশুঘাতী তারা ছাড়া এই ভাগবত কথা সকলেই শ্রবণ করবে কারণ এটি কথা নয় এটি ঔষধ ভবরোগের ঔষধ যা সেবন করলে সমস্ত ব্যাধি দূরীভূত হবে আর কি হবে না এই যে সংসাররূপী সমুদ্র তার থেকে রক্ষা পাওয়া যাবে কানের মনের আনন্দ বর্ধনকারী এই ভগবানের কথা অমৃত তো যাই হোক এমনভাবেই মহাপ্রভু তিনি এই হরিনাম সংকীর্তনের মহিমা বর্ণনা করছেন চেত দর্পণ মার্জনম ভব দাবাগ্নি নির্বাপনম এই সমস্ত দাবাগ্নি সংসাররূপী দাবানল তার থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় হলো এই হরিনাম যদিও ভক্ত শুধু এদিকে লক্ষ্য রাখেন না হয়ে যায় প্রথমে তো উচ্চ কথা বলা আগে নয় আগে তো সাধারণ কথাগুলো হোক কি বলছেন যে এই অশান্তি অশান্তি থাকলে থাকলে শারীরিক মানসিক যতই ভজনে মনটা বসতে চায় না দা কোমর নিয়ে আর পারছি না পেটটা নিয়ে আর পারছি না মাথা যন্ত্রণায় আর বসতে পারা যাচ্ছে না তখন কি আর ভজনে মনটা বসে তাই তার জন্য শরীরটা সুস্থ একটু দরকার এগুলিও হবে ভব মহাদি নির্বাপনম আর কি শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম কৈরব মানে কৈরব বলতে হলো কুমুদ শালুক ফুল এ জগতে দুটি বস্তু আছে একটা হচ্ছে শ্রেয় আর একটা হলো প্রেয় শ্রেয় আর প্রেও ওই যে দোকানে বিক্রি হচ্ছে ফুচকা ঘরে নিয়ে এসেছেন রিফাইন তেল আর গরম গরম পকোড়া বানাচ্ছেন এগুলি হচ্ছে সব প্রেও মুখে খেতে ভালো লাগে আসলে ওই যে নিম পাতা ওই যে অ্যালোভেরার জুস এগুলি শ্রেয় এগুলি আপাতত মুখে ভালো লাগে না তো একটা প্রেয় আর একটা শ্রেয় প্রায়শ আমরা প্রাধান্য দিই প্রেয়কে শ্রেয়কে প্রাধান্য দিতে চাই না বলছেন শ্রেয় কৈরব চন্দ্রিকা শালুক ফুলের সঙ্গে চাঁদের একটা সম্বন্ধ আছে এই শালুক ফুল দিনের বেলায় প্রস্ফুটিত হয় না দিনের বেলায় ফোটে পদ্ম ফুল আর শালুক ফুল ফোটে রাত্রে আর আকাশে রাত্রেতেই চন্দ্র উদ্ভাসিত হয় তার কিরণ প্রকাশিত করে চন্দ্রিকা মানে জ্যোৎস্না তো জীবনে শ্রেয় বলতে মঙ্গল মঙ্গলরূপী কিরণ ভগবত করুণা লাভ হবে শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম এই হরি হরিনামের দ্বারা আর কি হবে না বিদ্যা বধু জীবনম বিদ্যা এই জগতে অনেক রকম বিদ্যা একটা জাগতিক বিদ্যা আছে কত রকম পড়াশোনা গান বাজনা আঁকা ধুলা কত রকমের বিদ্যা আছে বলছেন এগুলি অনিত্যবিদ্যা নিত্যবিদ্যা কি বলছেন ভক্তি ভগবত চরণে ভক্তি এই হলো বিদ্যা তো এই পড়া বিদ্যা এই বিদ্যার বিদ্যা বধু জীবনম এই বিদ্যারূপী বধুর জীবন স্বরূপ তা নাম হরিনাম বিদ্যাবধূ জীবনম এই নামের দ্বারা এই সমস্ত কার্য সাধিত হবে বিদ্যাবধূ জীবনম বিদ্যা তান ময়ূর যথা যেই বিদ্যার দ্বারা তার বিষয়ে তন্ময়তা লাভ হয় তার চরণে ভক্তি লাভ হয় সেটাই হলো শ্রেষ্ঠ বিদ্যা এই জন্য চৈতন্য ভাগবতে বলেছেন পড়ে কেন লোকে এ জগতে যদি আমরা প্রশ্ন করি কোন বাবা মাকে ছেলেকে এত পড়াচ্ছ কেন বলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে যেন তেন প্রকারণে টাকা ছাপানোর একটা যন্ত্র তৈরি হবে এটাই হলো সার কথা যত কম্পিটিশন করতে হয় আমি ব্যাগ নিয়ে বইব জ্বরের ফ্ল্যাক্স নিয়ে যাব। কিন্তু একটা তল যত তাড়াতাড়ি টাকা ছাপানোর যন্ত্র তৈরি হতে পারে ওটাই দরকার কিন্তু শাস্ত্র বলছেন পরে কেন লোকে কৃষ্ণ ভক্তি জানিবারে সে যদি না হইল তবে বিদ্যায় কি করে জড় বিদ্যা সকলই ভজনে বাধা অনিত্য সংসারে মোহ জন্মাইয়া জীবকে করয়ে গাধা যদি পড়াটা ঠিক ঠিকভাবে কাজে লাগানো যায় তখন মনে হবে আর তো প্রবৃত্তি মার্গ নয় এবার নিবৃত্ত মার্গ এই সংসারে ভোগ কখনো সুখ দিতে পারে না এত এত ভোগ করছি ভোগ করবার সামগ্রীর কোনো অভাব নেই সব কিছু আছে কিন্তু এগুলি যে সুখ দেয় সেটা ক্ষণিকের জন্য আমি তো সুখ চাই শান্তি চাই আনন্দ চাই আর তা লাভ হবে একমাত্র ভগবত ভক্তিতে এটি বোঝা যাবে এটি জানা যাবে এটি এই হরি নামের দ্বারাই সম্ভব হবে তাই বললেন বিদ্যা বধূ জীবনম এমন এই সংকীর্তনের মহিমা তাই জন্যই তো সংকীর্তন জয়যুক্ত হোক আর কি হবে নিরন্তর এই সংকীর্তন করতে করতে বলছেন আনন্দাম আনন্দাম্বুদিবর্দানাম অম্বুদিমানীয় সমুদ্র যত হরি নাম করা যাবে যত চিত্ত শুদ্ধি হবে চিত্তের মধ্যে চিত্তরূপী দর্পণের মধ্যে তার প্রতিবিম্ব পড়বে তখন যে কি আনন্দ উপভোগ করবে সাধক কি যে ভোগ করবে এই হলো শ্রেষ্ঠ ভোগ এ জগতের ক্ষণিকের সুখের যে সমস্ত সামগ্রী আমরা ভোগ করি ওটা ক্ষণিকের ভোগ এত সুন্দর লাগছে যে নলেনগুরের রাজভোগ কতক্ষণ ভালো লাগবে যতক্ষণ পেটে খিদে আছে হ্যাঁ এতটা হয়ে গেছে আর পারবো না খেলে কিন্তু এবার মরে যাব একটা অ্যান্টাসিড আছে বমি হয়ে যাবে কিন্তু সুখ দিচ্ছিল যেটা অসুখের কারণ হয়ে যায় এ জগতের যে কোনো ভোগ সামগ্রী আর জগতের বস্তু যত লাভ হয় ততই মনে হয় আমার হলো না এমনই আসলে ভক্তি জগতে তৃপ্তিরূপী পিসাচি যদি একবার ঘাড়ে এসে বসে যায় তখন ভক্তির সেই চরম কক্ষায় উন্নীত হওয়া সুদূর পরা হতো আর হওয়া যাবে না এই ভক্তির এটা স্বভাব ভক্তি জননী থাকলেই আপনি আপনি দুই পুত্র এসে উপস্থিত হয় এক হলো জ্ঞান দ্বিতীয় হলো বৈরাগ্য আর সেই সময় নিজেকে হীন বলে মনে হয় নিজেকে অযোগ্য বলে মনে হয় আর এই অযোগ্যর কথা সাক্ষাৎ গ্রন্থাকারও বলেছেন এটা ভক্তি থেকে উত্থিত দৈন্য স্বরঙ্গ শরণাগতির মধ্যে প্রথমই হলো দৈন্য আর এই দৈন্যে এমন ভাবে বলেছেন কবিরাজ গোস্বামী পাদ বলছেন কি যে যে পুরিশের হইতে ওই মধ্যে আছে তার থেকেও আমি নিকৃষ্ট জগাই মাধাই হইতে মুইশে পাপিষ্ট কত কতদূরে তারা পাপ করেছে তার থেকে বেশি পাপি মোর নাম লয় যে তার পাপ হয় মোর নাম শুনিলে তার পুণ্য হয় ক্ষয় তা কি কোনো দিন যার জীবনে কোনো সুকৃতি নেই ভক্তির লেশ নেই গন্ধ নেই সে যদি কৃষ্ণদাস 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 কবিরায় উচ্চারণ করে তার প্রকৃত কল্যাণ হবে তিনি দৈন্যের সাগরে ডুবে গিয়ে বলছেন আমার নাম যে করবে যে শুনবে তার পাপ হবে পুণ্য ক্ষয় হয়ে যাবে এমন নিঘৃণ মোরে কেবা দয়া করে একলা নিতাই মিনা জগত সংসারে তাই এ হলো ভক্তির স্বভাব এমনই হবে আনন্দাম্বুদিবর্ধনম প্রতি পদে পদে আনন্দের সমুদ্র উত্থিত হবে উচ্ছ্বলিত হবে আর সাধক প্রতি পদে পদে নিত্য নিত্য নবনবায়মান আনন্দ উপভোগ করতে করতে একেবারে আত্মহারা হয়ে যাবে এটাই তো সাধনের ধন এটি ধীরে ধীরে ক্রমে ক্রমে পায় লোক ভব সন্ধুকুল এইভাবে নিরপরাধে নাম করতে করতে সাধক এই স্তরে উন্নীত হয় বর্ধনম এবং প্রতিপদম পূর্ণামৃত স্বাদনং প্রতি পদে পদে পূর্ণ অমৃতের আস্বাদ লাভ করে পদে পূর্ণ অমৃতের আস্বাদন এই নাম গ্রহণের ফলে সাধক লাভ করতে পারে কেমন পূর্ণামৃত না সাধক যখন এইভাবে হরিনাম করছে যত ধীরে ধীরে চিত্তশুদ্ধি হচ্ছে আর নামের সঙ্গে তার সেই ভালোবাসা স্নেহ প্রীতি উৎকণ্ঠা নিষ্ঠা এই সমস্ত এসে উপস্থিত হয়েছে তাই সেই নামের মধ্যে এক অনাবিল অবর্ণনীয় আনন্দে সে উপস্থিত হয় এবং সেটি প্রতি পদে পদে নিত্য নব নবায়মান আনন্দাম্বুদি বর্ধনম বাড়তেই থাকে আর কি বললেন সপ্তম যে বিশেষণ সর্বাত্মসান সমস্ত ভগবানের ভক্ত যখন নিরন্তর ভগবানের রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এই সময় এই সব। আস্বাদন করতে করতে তার সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা এমনভাবে পঞ্চতন্মাত্রের মাধ্যমে অনুভব করতে থাকে আর সেই সময় কি হয় কৃষ্ণ এই দুটি বর্ণ উচ্চারণ করতে করতে সে এমন অভিভূত হয়ে যায় তখন সে ভাবে কৃষ্ণ নামে যে কি জাদু আছে যদি জীবটা শত শত হতো তাহলে বোধহয় কৃষ্ণ নাম উচ্চারণ করে আনন্দ হতো তাই এই সম্বন্ধে রূপগোস্বামী পাত বলছেন তুন্ডে তাণ্ডবিনী রং বিতনুতে তুণ্ডাবলি লব্ধ করমী ঘটে কর্ণ বৃদ্ধন সঙ্গিনী বিজয় সর্বেন্দ্রিয়ানাম কৃতিং নো জানে জনিত কি অদ্ভুত রিতী এই যে কৃষ্ণ দুটি বর্ণ তার যে কি অদ্ভুত স্বভাব আমি জানি না যখনই উচ্চারণ করেছি সঙ্গে সঙ্গে মনে হচ্ছে জীব কেন শত জীব হলো না একশোটা জীবের মধ্যে কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ হলে ভালো হতো একটা জীবে উচ্চারণ করে শান্তি হচ্ছে না আর যখন এইভাবে শত শতজীবায় কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ হবে তখন কান বলবে দুটো কানে শুনে শান্তি হচ্ছে না দশ হাজার কান হলে ভালো হতো এইভাবে শত জীবায় নাম আর দশ হাজার কানে শ্রবণ যদি হয় তখন সাক্ষাৎ ভগবান দর্শন যখন দেবেন তখন বলবে না দুটি আখিতে বিধি বড় জড় তপধন না জানে যোগ্য সৃজন জানে না একবারে বেরসিক নিরস জগৎ দেখবার জন্য দুটো চোখ ঠিক জগন্নাথ কি দুটো চোখ দিয়ে দেখা যায় শ্রীমদ ভাগবতে যেখানে কিনা যুগল গীত আছে সেখানে বলছেন সখী রে আমি তো মনে করি তার ললাটে স্থিত তিলক দেখতে কয়েক জন্ম লাগবে আমি কোনোদিন পূর্ণ গোবিন্দকে দর্শন করতে পারিনি রেশ রাধারানীর ভাব তিনি কারো মনে সন্তুষ্ট করবার জন্য এমন কথা বলছেন না সত্যিই তাই যখন কিনা অপলক দৃষ্টিতে দেখতে থাকি এক শত্রু এসে উপস্থিত হয় সে হলো এই নয়ন অশ্রু চোখের জল দিল দুটি চোখ তবু মিনের মতো কেন দিল না মাছের যেমন পলকহীন চোখ কটি আখি নাহি দিল সবে দিল দুই তাহাতে নিমেষ দিল কি দেখিব মুই এই চোখের পলকটা পড়লো আমরা বুঝতে পারি না বরং পলক না পড়লে অসুবিধা চোখ জ্বালা করে জল পড়ে আসবে তাই ঠিক নির্দিষ্ট সময় চোখের পলক পড়ে যায় সেটা আমাদের কাছে বাধা বলে মনে হয় না কিন্তু রাধারানী বলছেন কৃষ্ণ দর্শনটা বড় বাধা ত্রুটি যুগায়াতে তাম যুগায়তে একটা পলক পড়লে মনে হচ্ছে কোটি যুগ দেখা হলো না কেমন করে দেখতে হয় এমনি এমনি দেহিপদলমদারম বলেছেন তার চরণ ধরেছেন আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব একলা রাধাতে আমি করি অনুভব এমনই ভক্ত প্রতি পদম পূর্ণা পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর কৃষ্ণ নাম বা কৃষ্ণ মধুসূদন সরস্বতী পাদ বৃন্দাবনে গেছেন তিনি জ্ঞানী ব্রহ্মবিদ কিন্তু হঠাৎ কোনো কারণবশত বৃন্দাবনে এসেছেন কাশি থেকে বৃন্দাবন এসেছেন বেশি পদ নয় আর হঠাৎ এক ঝলক কৃষ্ণ দর্শন পেয়েছেন আর তারপরই তিনি বলতে লাগলেন বংশী বিভূষিত করা বিম্ব পীতা পূর্ণেন্দু সুন্দর মুখাধর বিন্দ নেত্রাত কৃষ্ণাত জানে না জানে না জানে জানি না এই কৃষ্ণ কি কি যে তত্ত্ব আমি বলতে পারবো না তিনি তিনি তো মনকেও আকর্ষণ করেন এমনই কৃষ্ণ কৃষ্ণ যিনি সকলকে নিজের দিকে আকর্ষণ করেন তিনি কৃষ্ণ নামের তো একটা অর্থ হতে হবে যেমন তেমন নাম নাম লিখেছে কি ছেলের বলে পাপাই পাপাই এইরকম নাম হলে কি হবে এমনি এমনি নাম নয় ওখানে যে কোনো নাম ভগবত স্বরূপের সবার অন্তর্নিহিত কত সুন্দর অর্থ আছে করসায়ত কৃষ্ণ আকর্ষণ করেন যিনি তার রূপে তার গুণে যদিও বসন্ত ঋতু বনে যখন কিনা সুখ শারীর মধ্যে কথোপকথন হচ্ছে তখন বলছেন জগতের জীবকে আকর্ষণ করেন কৃষ্ণ ছাড়ো তোমার কৃষ্ণের কথা সেই কৃষ্ণকে আমার রাধারানী আকর্ষণ করে জানো দুজনের মধ্যে কথা হচ্ছে সুখসারে তো যাই হোক এমনই গোবিন্দা নন্দিনী রাধে গোবিন্দ মোহিনী গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি তাই স্নপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম এই শ্রীকৃষ্ণ সংকীর্তন পরম জয়যুক্ত হোক জয়যুক্ত হোক জয়যুক্ত হোক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এমনভাবে হরিনাম যার দ্বারা এগুলি ধীরে ধীরে হয়ে যাবে চিত্তরূপী দর্পণটাও মার্জন হয়ে যাবে আর এই দাবানল সদৃশ ভব ভবদাবাগ্নি দূরীভূত হয়ে যাবে চিরতরে দূরীভূত হয়ে যাবে ভব নির্বাপনম এবং জীবনে মঙ্গলরূপী শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম এমন জ্যোৎস্না মধুর জ্যোৎস্না এসে উপস্থিত হবে আর বিদ্যারূপী সেই শ্রেষ্ঠ বিদ্যা ভক্তির প্রাণস্বরূপ এই হরিনাম বিদ্যাবধূ জীবনম আনন্দাম আনন্দাম্বুদিবর্ধনম প্রতি পদে পদে আনন্দ অনুভব করবেন সাধক বুধিবর্ধনম প্রতিপদ পূর্ণামৃত আস্বাদং প্রতি পদে পদে পূর্ণপূর্ণ অমৃতের আস্বাদন হবে এবং স্নপনং কি হবে সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা সেই নাম করতে করতে অশ্রুকম্প পুলক আদি এই সমস্ত হতে থাকবে অষ্টসাত্ত্বিক বিকারাদি হতে থাকবে এই সব নামের দ্বারা হবে তাই এমন নাম এমন সংকীর্তন শ্রীকৃষ্ণ কীর্তন জয়যুক্ত হোক জয়যুক্ত হোক জয়যুক্ত হোক কিন কিন্তু না হওয়ার কারণ কি আজ গুরুদেবের শ্রীচরণে আশ্রিত হয়ে দু বছর দশ বছর কুড়ি বছর পঞ্চাশ বছর কেটে গেল হচ্ছে না কেন না তবে তো জানিও নামে অপরাধ আছয়ে প্রচুর সেই সব কথা মহাপ্রভু করুণায় আমরা পরবর্তী শ্লোকে আস্বাদন করব জয়গুর জয় নিতা